নম্বরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, সলাত আদায় করতে হবে। দু নম্বরে রমজান মাসের রোজা ভালো করে রাখতে হবে। মা বোনেরা ভালো করে শুনলেন, চারটা কাজ মেয়ে ছেলের, আর বেটা ছেলের দুটা কাজ, আপনাদের আমাদের দুটা কাজ। কি দুটা কাজ জানেন? এক নাম্বার হলো মুখের হেফাজত করা, ফহুস কথা বলবেন না মুখ দিয়ে ভাই, লোকের গুজব করবেন না, গিল্লা করবেন না, মানুষকে কষ্ট দিবেন না মুখের দ্বারাই, মানুষকে মানুষের গুজব গিল্লা করবেন না। এক নম্বর মুখটার হেফাজত হয়ে গেল। দুই নম্বর হলো লজ্জা স্থানের হেফাজত করবেন, জেনাতে লিপ্ত হবেন না। আল্লাহর রাসূল বলছেন দুটা জিনিসের হেফাজত করবে তোমার জান্নাতের যাবেন, আমি হয়ে গেলাম, বেটা ছেলে জান্নাতে চলে যাবে। আর মেয়ে ছেলেকে আল্লাহর রাসূল বলেন তোমাদের চারটা কাজ। কি চারটা কাজ? এক নম্বর হলো পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে। দুই নম্বরে তোমাদেরকে রমজান মাসের রোজা রাখতে হবে। তিন নম্বরে তোমার স্বামীর সেবা করতে হবে, তাবেদারি করতে হবে, খিদমত করতে হবে, স্বামীকে সন্তুষ্ট করতে হবে, স্বামীকে ভালোবাসা দিতে হবে, স্বামীকে এমন ভালোবাসা দিন স্বামী যেন সন্তুষ্ট থাকে, স্বামী যেন খুশি থাকে, স্বামী যেন তোমার ওপর একবারে জান জীবন হেরে দেয়। আর স্বামী স্ত্রীতে যদি মিল থাকে রে ভাই, মহব্বত থাকে, যদি মিল থাকে তো মনে হচ্ছে যে পৃথিবীতে আপনার জান্নাত। নয় ভাই, স্বামী স্ত্রী যদি মন মিলে থাকে, স্ত্রীটা যদি মনের মতন হয়, ভক্তি সে লাগবে না যে ভাই, লাগবে না তো? যার স্ত্রী মনের মতন আছে ওকে দেখবেন পুচ করবে না, খাইবার মনই করবে না, খালি মনে হচ্ছে ঘুরে বেড়ায়, ঠিক কি না? আর যদি মনের মতন স্ত্রী না থাকে তো আমার শান্তি নাই, মনে হচ্ছে বিদেশি পড়ে থাকি, বাড়ি যাবো না, টেনশন। তো স্ত্রীটা ভাই মনের মতন হতে হবে, আর স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে। মা বোনেরা তোমরা তোমার স্বামীকে খুশি করো, সন্তুষ্ট করো, স্বামীকে ভালোবাসা দাও। আল্লাহ তোমাকে স্বামীকে ভালোবাসা দেওয়ার জন্য আল্লাহ তৈরি করেছে, নাকি? পুরুষটা স্ত্রীর জন্য কত কষ্ট করে ভাই, মাঠে কোদল কোপায়, পাট কাটে, হাল বাহে, ধান চাষ করে, সাইড খাটে, রিক্সা চালায়, ভ্যান চালায়, কত রকম করে খেতে কামি স্ত্রীকে খেলায়। কেন? স্ত্রীর কাছে খালি ভালোবাসা নেওয়ার জন্য, একটু সুখ শান্তি নেওয়ার জন্য। মাঠে থেকে যখন পুরুষটা আসবে, বিদেশ থেকে যখন স্বামীটা বাড়ি আসলো, তো বিদেশ থেকে যখন স্বামীটা বাড়ি আসবে, শুনতে পেলেন দিল্লি পাঞ্জাব বোম্বাই থেকে বাড়ি আসে, এখন তো মোবাইলের যুগ নাকি? আগা যুগে তো ভাই মোবাইল ছিল না, চিঠি যেত, আট দিন দশ দিন পনেরো দিন চিঠি যেতে লাগতো, তারপরে চিঠি পেলে যদি ফের পাল্টা চিঠি দেয় তো ফের দু চার দিন লেগে যাবে নাকি, দু চার আট দিন লাগবে, তারপরে চিঠি কোনো খবর পাবে না, তো খবর ছিল না, চিঠিতে খবর। আর এখন তো সেকেন্ডে মোবাইল, মোবাইলে ফোন লাগিয়ে দিয়েছে, সাথে সাথে কারেন্টের মতন একদম সেকেন্ডে কথা হয়েছে নাকি? ওই এক খাপা ফোন লাগিয়ে দেয় ওর স্ত্রীকে, ওর স্ত্রী গল্প করতে 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 ধরেন পুরুষটা কেছে, হারে তুই আমার কুথা কোথা কেন উঠছে, আমার কুথা কোথা কেন উঠছি, কে না যে একটা সারা লাগছে, কে কী সরম লাগছে রে, কহা পাগলি তুই স্ত্রী আমি তোর পুরুষ, দুজনের মধ্যে সরম কি আছে কয়ে দে, কয়েছে কয়ে না বাথরুমে ঢেকে আছে, মানে পায়খানা করছে কথা বলছে। তোর পুরুষটা কয়েছে তোকে সরমে আমি কহি না, মেলা করতে আমি গন্ধ পাচ্ছি তো কহি না তোকে, আমি হয়তো উ খেপা আছে দিল্লিতে আর ওর স্ত্রী বাড়তে, আর ও কেছে মোবাইল আমি গন্ধ পাচ্ছি তো সরমে কহি না, মোবাইলে গন্ধ যাবে যে ভাই। তোর পৃথিবীটা সোশ্যাল মিডিয়ার যুগ, ডিজিটাল ইন্ডিয়া, সাথে সাথে কারেন্টের মতন খবর নাকি? তো স্বামী যখন বিদেশ থেকে বাড়ি আসছে খবর পেয়ে গেল, মেয়ে ছেলেরা খবর পেলো আমার স্বামী বাড়ি আসছে, তখনই তুমি একবারে সুন্দর করে সেজে যাও, নতুন কাপড় পিনো, আর একবারে নতুন তুমি সায়া ব্লাউজ লাগাও, আর মুখে ফেস ওয়াশ লাগে মুখখানকে ধুয়া, ফিয়ার লাভলি লাগে মুখখানকে লুচি লুচে করে দাও, আর সাইজা কুজা একবারে স্ট্যান্ডার্ডে সুরমা টুরমা লাগে, একবারে স্যান্ড ফ্যান্ড লাগে, তৈরি হয়ে থাকো, যেমন পুরুষটা বাড়ি আসবে মুস্কুটি মেরে একবারে হেসে কথা বলো, তোমার পুরুষটা বিদেশ থেকে কত কষ্ট করে তকলিফ করে বাড়ি এসছে, সব দুঃখ ভুলে যাবে, কষ্ট ভুলে যাবে, বলবে সুবহানাল্লাহ, ওরে আল্লাহ সুবহানাল্লাহ মনে হবে, ও মনে ভাববে যে স্বপনে বিদেশে থেকে আসলাম, মনে হয়েছে বাড়তি আছি, সব দুঃখ ভুলে যাবে, কষ্ট ভুলে যাবে নাকি? কিন্তু এখন মেয়ে ছেলেরা উল্টা করছে, যখন ওর স্বামীকে ওর সৌন্দর্য দেখাবে, যখন কেউ মরছে গায়ে মরা মরেছে এই গাঁ গা, তোর মরা দেখতে যাবে তখন ওর হিরুনি সেজে গেছে, এমন করে সাজছে বাপরে, ঠোঁটে লিপস্টিক আর লাল ভররা করে দিচ্ছে,
মুখে ফিয়ার লাভলি লাগিয়ে মুখকে লুচলুচে করে দিয়েছে, আর মুখে মিষ্টি দিয়ে ফের পান ভরে লিছে, আর মানুষের জন্য এঙ্গার পিত ফেলছে, আর একবারে কুচি করে কাপড় বিনা স্টাইল করে হাঁটছে, আরে বাপরে, আর পায়ে পাতা দিয়েছে, আর জোরে জোরে পা ফেলছে, আর ঝুনুত ঝুনুত করে বাজছে, মানুষ ওর দিকে আরও দেখে নাকি এইসব পাপ কামাইছে মেয়ে ছেলেরা, এগুলো করবেন না বাবনেরা, ভালো করে শুনে নেন। আর নিজের পুরুষ যখন বাড়ি আসছে সাজা কুজা কিছু নাই, একবারে হাঙড়ে মাংড়ে চিমটি কাটতে মোবাইল উঠে ভাই, সাজা কুজা কিছু নাই, ঘিনবিন হয়ে আছে, স্বামী বাড়ি এসে দেখে কইছে হাইরাল্লাহ কেন বাড়ি আসলাম বিদেশে থাকে বলো, দেখে মন মাথা খারাপ, মায়েরা আমার বোনেরা আমার শোনেন, স্বামীর সেবা তাবেদারি করেন, খিদমত করেন, স্বামীকে খুশি করেন, স্বামীকে সন্তুষ্ট করেন। আল্লাহর নবীর বিবি আয়েশা কি করেছেন, আল্লাহর নবীকে একদিন গোসল করাতে নিয়ে গেলেন, আল্লাহর নবীকে যখন গোসল করাতে নিয়ে গেলেন, আল্লাহর নবীকে গোসল করেছেন, আল্লাহর নবী একটা তক্তার উপরে উঠেছেন, আর তক্তার উপরে উঠে যখন বসেছেন, আয়েশা করেছে কি বর্তন থেকে পানি গালাকে উঠাচ্ছে, আর আয়েশা ও আয়েশা আল্লাহর নবীর মাথার উপরে পানিগুলোকে ঢালছে রে ভাই, পানিগুলোকে ঢালছে, আল্লাহর নবী গোসল করছে, গোসল করতে 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 যখন গোসল করতে করতে পানিগুলো যখন বয়ে চলে যাচ্ছে, পানিগুলো লাল হয়ে যাচ্ছে, আল্লাহর রাসূল দেখলেন পানিগুলো লাল কেন হয়ে যাচ্ছে, আয়েশাকে জিজ্ঞাসা করলাম, এরে আয়েশা পানিগুলো কেন লাল হয়ে যাচ্ছে রে আয়েশা, আয়েশা বললেন নবী গো যখন আপনি তক্তার উপরে উঠেছিলেন নবী গো, আমার পায়ের কুড়া আঙুলটা তক্তার তলে চাপা পড়ে গেছে, লোকটা থেতলে ডাল হয়ে গেছে, আমার পায়ে রক্ত বের হয়ে পানির সঙ্গে লাল হয়ে যাচ্ছে নবী গো, আল্লাহ নবী চট করে তক্ত থেকে নেমে গেলেন রে ভাই, আর তক্ত থেকে নেমে গিয়ে আয়েশার পা দেখছে একবারে লোক থেতলে ডাল হয়ে গেছে সত্যিকারে, আর রক্ত বয়ে চলে যাচ্ছে, খুন বয়ে যাচ্ছে, আল্লাহ তুমি কষ্ট অনুভব করলে না আমাকে কেন বললে না রে আয়েশা, বললেন আমার পায়ের একটা কুড়া আঙ্গুল চাপা পড়েছে, থেতলে ডাল হয়ে গেছে, রক্ত বয়ে যাচ্ছে সবই গো, আমার যদি দুটা পায়ের দশটা আঙুল মাটিত মানে কুচলে থেতলে ডাল হয়ে যেত, সব কানে খুন যদি আমার বয়ে যেত সবই গো, তবু একবার আমি উহা করতাম না, আপনাকে আমি কষ্ট দিতাম না, আপনাকে কষ্ট দিয়ে আপনি তো তক্তার উপরে বসলেন, আপনাকে আমি কেমন করে তক্তা থেকে উঠতে বলবো সবই গো বলুন তো। দেখেন মায়েরা বোনেরা আমার, এখনকার মহিলারা এরকম হবে ভাই বলেন তো, হবে জি হবে, একটু যে হাঁটতে হাঁটতে খালি আর পায়ে একটু গুল্লা কি লোকটা কুচিলে যায়, একটু পা পড়ে যায় বাই চান্স, ও তখন একটু চেপে গেলে পরে ওকে এত জোর ধাক্কা মারবে যে তিন পাল্টি খেবে মুখ পুড়ার বেটা, তোর কপালে চোখ আল্লাহ দেয়নি যে কুচিলে দিছিস, দেবে কিনা ঢাকা মারবে কিনা, খবরদার মা বোনেরা পুরুষকে ঢাকা ঢুকে মারিও না, আর পুরুষটার পুরুষকে কষ্ট দিও না, পুরুষকে তাকলিফ দিও না, পুরুষকে কষ্ট দিও না, পুরুষকে ভালোবাসা দাও, তোমার পুরুষ তোমার জন্য কত খাটছে কত পরিশ্রম করছে তোমার জন্য করছে, কিসের জন্য করছে, বিয়ের আগে মানুষ অত খাটে না, স্ত্রী না থাকলে খাটবে না, একটা প্যাট একটা মানুষ কি খাবে, অত খাটার দরকার নাই, কিন্তু এই যে একটা সংসার, স্ত্রীকে খাওয়াবে পড়াবে, ভালো খাওয়াবো ভালো পরাবো স্ত্রীকে, নাকি সবাই মনে করছে আমার স্ত্রীকে ভালো দামি দামি কাপড় পরাবো, আমার স্ত্রীকে ভালো ভালো পাউডার লাগাবো, ভালো ভালো সেন্ট ফ্যান লাগাবো, আমার গহনা গুঁড়িয়ে বানিয়ে দেবো, আমার স্ত্রীকে ভালো ভালো খাওয়াবো, একবারে হেমা মালানির মতন করে একবারে নিয়ে ঘুরবো, দেখে ভালো লাগবে আনন্দ পাবে, প্রত্যেকের পুরুষ চাই যে আমার স্ত্রী যেন সুখে থাকে শান্তিতে থাকে ভালো থাকে, সবারের স্বামী চায় এ মায়েরা বোনেরা আমার পুরুষকে ভালোবাসো, পুরুষকে সান্ত্বনা দাও, পুরুষকে সন্তুষ্ট করো, পুরুষ যেন তোমার উপরে রাগান্বিত না হয়,
পুরুষ যেন তোমার উপরে যেন দুঃখ না করে, তুমি স্বামীকে ভালোবাসো, যারা স্বামীকে ভালোবাসে, যারা স্বামীকে ভালোবাসে, মায়েরা আমার মায়েরা বোনেরা ভালো করে কান খুলে শুনেলেন, যে তোমার স্বামী যদি তোমার জন্য দোয়া করে দেয়, তোমার স্বামী যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে, তোমার আগে কে জান্নাতে যাবে? তোমার কোনো বালাই নাই, সরাসরি তুমি জান্নাতে চলে যাবে। কিন্তু স্বামীকে ভালোবাসা দিতে হবে, স্বামীকে ভালোবাসার মতন ভালোবাসতে হবে যে তোমার স্বামী যেন খুশি থাকে। কীরকম ভালোবাসা দিতে হবে? যে একটা স্ত্রী যদি ভাত খুলে গামলাতে করে রেখে দেয় টেবিলের উপরে, ভাত খুলে রেখে দেয়, পানি এনে রেখে দিয়েছে, বলে স্ত্রী খুব ভালো, ওইটা স্ত্রী খুব ভালো নয়। কোনটা স্ত্রী ভালো জানেন? স্ত্রীটা হলো কীরকম জিনিস জানেন? আপনাকে শুধরাইতে হবে ওকে। যদি পুরুষটা ভালো না হয় কেমন করে শুধরাইবে জানেন? স্ত্রীটা ওকে বলবে, নমাজ পড়ো না জি, পানি এনে দিতে হবে জোহরের টাইমে, তুমি গোসল করে এসো আর এদের পানি উঁচু করো, যাও নমাজটা পড়ে এসো, আমি ভাত টাত খুলছি, যাও নমাজ পড়ে এসো, ফের আসর রক্তে পানি দাও, সীতা আছে উঠো, এই যে বিছানায় সীতা আছে, পুরুষটা তোকে যাও উঠো, এই না উঠো তো, যাও তো নমাজ পড়ে এসো, এরকম করতে হবে না। পুরুষটার কাছে যাওয়ার কুড়ে আঙ্গল ধরে টানো, সোনা সোনা ওঠো যান, ওঠো ওঠো আর যান, ওঠো ফুসলে কানের কাছে মুখলে গো, সোনা ও সোনা। ওর পুরুষ কই, বাপরে এই তো জীবনে কেউ সোনা কহেনি, এত বড় হয়ে গেছি তোরে, তো ওর মনটা খুশি হবে। এবার তখন কী করবে? কী কছিস রে? হলে উঁচু করে আসর হয়ে গেছে, নমাজটা পড়েছো, যাও যাও আর যান যাও। ই তখন কুদ দেখো, উফ এত বড় কলজা ভরা কথা জীবনে কেউ কহেনি, উঁচু করে চলে যাবে নমাজ পড়তে। এই করতে করতে তামুক খেয়েছে পুরুষকে শুধরা, হ্যাঁ জি তুমি এগুলো কেনে খেয়েছো? তামুক খেলে, জর্দা খেলে, গুটকা খেলে, তিরাঙ্গা খেলে, গুল ঘষলে, মানে নিশাদ্রব্য পান করলে 40 দিনে ইবাদত কবুল হয় না। তো তুমি নমাজ যখন পড়ছো তো এগুলো নিশা ছেড়ে দাও, কী দরকার, কী ফায়দা পেয়েছো? যারা খায় না ওরা মানুষ হয় নাকি? তুমি কেনে খেয়েছো? তুমি ওগুলো খেয়েছো, আমি কষ্ট পাচ্ছি, ভালো লাগে না, মানে এগুলো কেনে খেয়েছো? এই আস্তে আস্তে বলে উনিশা খাওয়া ছেড়ে দেবে, যাহারে হারি স্ত্রী জন বলছে ছেড়ে দিই। তো পুরুষটাকে আস্তে আস্তে শুধরাও, আস্তে আস্তে লাইনে আনো, আর পুরুষটাকে তুমি যা খেতে যাবে তাই খেলাবো, কিন্তু তুমি নমাজ পড়ো, তুমি যা চাইবে দেবো কিন্তু নমাজ পড়ো। তুমি মানে এই করতে করতে পুরুষকে শুধরা, পুরুষকে সৎ পথে লেছে, ওকে নমাজই বানিয়ে দাও। এটা হচ্ছে মেয়ে ছেলের বৈশিষ্ট্য, পুরুষকে কন্ট্রোল করা, পুরুষটাকে ঠিক লাইনে আনা, নাকি? আরও হয় না ভাত খেলে দিলে খুব ভালো আমার স্ত্রী, না ওটা ভালো নয়। স্ত্রীটাকে শুধরাইতে হবে ভাই, ওই লেগা ভালো দেখে শুনে ভালো মেয়েকে বিয়ে করবেন। ওই মোটা হোস টোটা হোস, ওই হোঁচলা মোচলা গালাকে বিয়ে করিয়েন না, বুঝতে পারলেন? ওই পাগলিকে একজনা বিয়ে করে এলে চলে এসছে, বিয়ে করে এলেছে তখন ওকে কয়েছে, হ্যাঁ রে বরণ, মানে বরণটা শেষ হয়েছে, ওকে সোহাগরের দিয়েছে, মানে ব্যাসর ঘর, ফুলশয্যার রাত্রি, তুই খ্যাপা দুনিয়া তার কথা ঢুঁড়ে পাইনি, ফার্স্ট ঠিক হয়েছে, আরে তোকে তাই বিয়ে করে লিয়ে। তো তোর আমি সম্পর্কে আজ থেকে কে হয়নি কহ তো? তুই কেছে আমি জানি না জি, খুঁজে কে হইনু কহা, কেছে মামু হইলে না? তুই কেছে তাড়াতাড়ি মোড়ো সর্দার ডাক, কিন্তু সেটা পাগলির পেটের পাগলি রে, একে তো খাওয়া যাবে না। হ্যাঁ কেছে মামু হইলে না? ওকে লগও দে, টাকা দে, 10,000 টাকা মোহর দে, বিয়ে করে এসে, কেছে মামু হইলে না? তুই তো মোটা হোস, তুই মোটা হোসকে বিয়ে শাদি করবে না, দেখে শুনে করবে, একটু ভালো দেখে বিয়ে করবে না, বুঝতে পারছেন? তো ভাইরে আমার, বন্ধুরে আমার, স্ত্রীটাকে কী করবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে শুনেন মায়েরা বোনেরা, তোমার স্বামীকে তুমি খুশি করো, তোমার স্বামীকে তুমি সন্তুষ্ট করো, স্বামীকে তুমি একটু ভালোবাসা দাও, যেন তোমার স্বামী তোমার জন্য পাগল হয়ে থাকে, তোমাকে এত ভালোবাসে, যেন কোনো জায়গাতে সময় নষ্ট না করে। তোমার স্বামী কোনো জায়গায় যাহা যে তুমি রাত কেনে বেড়ে ছড়াইতে রাতে কেন ঘুরে বেড়েছ, তুমি বাড়িতে থাকো, সন্ধ্যা লাগবে শুয়ে যাও। সাহাবিদের বৈশিষ্ট্য, নবীদের অভ্যাস কি ছিল রে ভাই? এখন আমরা সুন্নাতের খেলাফ কাজ করছি, কেমন সুন্নাতের খেলাফ? আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর নবীর সুন্নাত হলো, আল্লাহর নবী বলেছেন, তোমরা সকালবেলা খানা খাও বাদশাহী খানা, সকালে যখন খাবে সকালে তোমরা বাদশাহী খানা খাও, সকালে বাদশাহী খানা খাও, মানে বাদশাহী মানে কি বুঝতে পারছেন? ফল ফ্রুট একবারে হ্যান্ডে করে খাবেন, কাজু খিসমিস সেব, একটা কলা, একটা দেশি ডিম, এই করে একটু ফল ফ্রুট দিয়ে একটা টিফিন হালকা করে খেলেন, 2 গ্লাস পানি মেরে দেন, সকাল হয়ে গেল, আর খেয়েন না। ছিলবিলে হ্যাঁ ভোক লাগবে দুপুরে, মানে হালকা ফল ফ্রুট খেয়েছেন তো দুপুরে ভোক লাগবে না? দুপুরে হ্যান্ড করে ভাত খেলেন, যত পারেন সাটিয়ে দেন একবার,
পুরো ভাত খেলেন, খেলেন বাস ছেড়ে দেন। এবারে রাত্রে যখন খাবেন মাগরিবের পরে খান, এটা আমাদের অভ্যাস, নবীর সুন্নাত মোতাবেক কাজ হয় না ভাই, আমরা সবাই ভুল করছি, আমরাও করছি, আপনারাও করছেন, সবাই ভুল করছি, ইয়ে সারের নামাজ পড়ে ভাত খাচ্ছি। আল্লাহর নবীর সুন্নাত হলো মাগরিবের পরে খেলেন, মাগরিবের নামাজ পড়ে আসলেন, তারপরে রাতকার খানা খেলেন, একটু হাঁটলেন ঘুরলেন ফিরলেন, আর এসারের নামাজ পড়ে, আল্লাহর নবীর সুন্নাত হলো এসারের নামাজ পড়ে কোনো কথা হবে না, কোনো কথা মুখ দিয়ে বের হবে না, নামাজ পড়ে মসজিদ থেকে আসলেন ডাইরেক্ট বিছানে শুয়ে যান, বিছানে শুয়ে গেলেন তাসবিহ জিকির পড়তে 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 ঘুমিয়ে যান, দেরি করবেন, এক মিনিট দেরি করবেন না, রাতে মোবাইল দেখবেন না, বুঝতে পারছেন, নবীর সুন্নাত। আর আপনি যখন রাত 8:30, 1:30 বা 9টাতে ঘুমিয়ে গেলেন, আপনি রাত 2:30, 2:30 দিকে চেতন হয়ে গেলেন, আর রাত 2:30 যখন আপনি চেতন হয়ে গেলেন, উজু করে মসজিদে যান, তাহাজ্জুদ পড়েন, আল্লাহকে ডাকেন, গেট খোলা আছে আসমানের, যেটাই দোয়া করবেন ওটাই কবুল, লোক কষে বলিসে বাঞ্জা গেছি ছেলে হয় না, আরে দোয়া করো না, আল্লাহ তোমার বাড়ি বোঝ করে দেবে, ডিহি বোঝ করে দেবে, দোয়া করতে জানে না তো দোয়া কোনো কবুল হবে, রাত 12টার পরে দোয়া কবুল হবে, জোহর রাখতে শুরু করে দেয়, আল্লাহ 12-14টা বাটা দাও, 3-4 তলা বাড়ি দাও, 150 বিঘা জমি দাও, 3-4টা স্ত্রী দাও, দোয়া কবুল হয়ে জোহর পরে আসরের পরে, মানে দোয়া কবুল হবে রাত 12টার পরে, আপনি ওই টাইমে দোয়া করেন। নাবীদের অভ্যাস হলো, সাহাবিদের অভ্যাস হলো যে এরা রাত 12টা 1টা 2টার দিকে উঠলো, 12টার পরে উঠে গেল মসজিদে নামাজ পড়েন, জামাত পড়েন, এই যে রাতে এসারের পরে ঘুমিয়ে গেছেন, আপনার ঘুম হয়ে গেছে, পুরো হয়ে গেছে ঘুম, কিন্তু এখনকার বদ অভ্যাস, এরা মগরবের পরে খানা খাবে না, এরা খাবে রাত মানে 9টা 10টার দিকে খাবে, এ তারাবিন মানে এসারের নামাজ পড়ে আসবে তারপরে খাবে, খাওয়ার পরে কেউ মোবাইল দেখবে, কেউ বহু বেটির সাথে গল্প গুজব করবে, গল্প করবে তোমার বহুকে পুছ করবে, তোমার মারা কয় বহিন, তোমার খালারা কয় বহিন, তোমার 14 গোষ্ঠী কুণ্ঠে কুণ্ঠে আছে, এই গল্প করতে করতে রাত 11টা বাজাবে 12টা বাজাবে, তারপরে বিছানে শুধু মোবাইল দেখবো, বলে নিন হয় না, ফেসবুক টিকটক সব দেখছে, দেখতে দেখতে 12টা 1টা দেখ কখন মোবাইলটা হাত থেকে ছুটে উঠে নিন, ফজর হয়ে গেছে মোয়াজ্জেন আজান দিশর নিন ভাঙে না, ও ফজরের জামাত ধরতে পারে না, নামাজ পড়তে পারে না, আমার জামাত ছুটে গেল, তো ভাইরে আমার নবীর সুন্নাত যখন ছেড়ে দেবেন তখন আপনার জামাত ছুটে যাবে, তো নবীর সুন্নাত হলো মাগরিবের পরে খানা খেলেন, আর মাগরিবের পরে যে খানা খাবেন তো পাখির খানা খেতে হবে, কিসের খানা, পাখির খানা, রাত্রে বেশি খাইয়েন না ভাই, হালকা খাবেন, কিরকম, দুখান টস খেলেন, এখন মুড়ি খেলেন, না হয় ব্যালন পাকা ছোট্ট একটা রুটি খাবেন, হালকা খাবার খাবেন, আপনার শরীর টাইট ফিট থাকবে, আপনার পেটের ভিতরে কম্প্রেসার মেশিন চলবে, শোঁ করে সবকে হজম করে পার করে দেবে, নিয়ে না দেবে সব, ঘুম আসবে তো বিন্দাস, এমন ঘুম আসবে রাতে পেশাব করতে উঠতে হবে না, পায়খানা করতে উঠতে হবে না, নিন্দটা ভোগ হয়ে যাবে। এখন আমরা সবাই ভুল করছি, রাতে হুঁড়িয়া একবারে ভাত খেয়ে নিলাম, একবারে 3 নম্বর গেটের কাছ থেকে 1 নম্বর গেট পর্যন্ত পুরা খেয়ে নিলাম, কম্প্রেসার মেশিন চলছে উকাস পাই না, তখন কি করবে, পাল দিয়া ধোম্মা না ছেড়া মুখের দিক দিয়ে ধোম্মা বাইর হতে লাগলো, ধোম্মা ঢেকুর বধ হজবি আও আও করছে, রাতে ঘুম আসে না, 14 বার যাবে পেশাব করতে, 15 বার যাবে পায়খানা করতে, আর শান্তি আসে না, যেদিন নবীর সুন্নাত ছেড়ে দেবেন ওদিন আপনাকে অসুখ হয়ে যাবে, বিমারি হয়ে যাবে, অসুখ হয়ে যাবে, আপনার বিমারি হবে না ভাই, নবীর সুন্নাত তারিখ মোতাবেক চলেন, কোনো অসুখ বিসুখ হবে না, বিমারি হবে না, আপনার ঘন ঘন পেশাব হবে না, শরীর ভালো থাকবে। একটা ইন্ডিয়ার ডাক্তার চলে গেছে মানে মদিনায়, মক্কাতে যা সৌদি আরবে গিয়া করেছে কি, ডাক্তারি খুলে দিয়েছে রে ভাই, মদিনাতে যা ডাক্তারি, ও মক্কাতে ডাক্তারি না খুলে মদিনাতে খুলেছে, আর বিরাট ডাক্তারি খুলে দেয়া বেচারি বৈশা আছে, ইন্ডিয়ার ডাক্তার টাকা কামাবো, সৌদিয়ার টাকা খুব দামি টাকা, ইন্ডিয়ার টাকা মানে সস্তা পয়সাওয়ালা হয়ে যাব, ডাক্তারি খুলে বসে আছে, একটাও পেশেন্ট আসে না, 2 মাস 4 মাস 6 মাস 1 বছর হয়ে যাচ্ছে, একটাও পেশেন্ট পাই না, একটা বিসমিল্লা বলে মানে গ্যাসের ট্যাবলেট বিক্রি করতে পাইনি, জ্যাম বিক্রি করতে পাইনি, আর কোনো রকমের জ্বর সর্দি খাসি হাঁপানি মানে কোনো রকমের কোনো বিমারি মানে বিসমিল্লা করে সাইতি করতে পারেনি, কোনো বিক্রি হয়নি, বুঝতে আছে, 1 বছর হয়ে গেছে। তখন একটা লোককে বলছে, মানুষ 1 বছর তাহলে না দোস্তি হবে, চলাফেরা হবে, কি হবে না, তাহলে চীনের পরিচয় হয়ে গেছে, তখন বলছে হাজি ভাই ব্যাপারটাকে, আমি ইন্ডিয়ার ডাক্তার বলে আমাকে হেলা করছে এরা, না ইন্ডিয়ার বিদেশি ডাক্তার বলে আমার কাছে ওষুধ নেবে, না না ব্যাপারটা কি, 1 বছর হয়ে যাবে, আমি একটা টাকাও এখানে বিক্রি করতে পারিনি ওষুধ, ব্যাপারটা কি। লোকটা বলছে ভাই রে, আয় ডাক্তার সাহেব,
এটার নাম হচ্ছে মদিনা মানাওয়ারা, এটা হচ্ছে নবীর দেশ, এটা হচ্ছে মদিনা। একটা লোক নবীর সুন্নাত ছাড়া কোনো একটা পা উঠাবে না, একটা কথা নবীর সুন্নাত ছাড়া বলবে না। এই দেশের লোকেরা এতে হুঁড়িয়া ভাত খায় না, যার প্যাটে গর্গ হজমি হবে, বদ হজম হবে, এরাকে ডাক্তারের কাছে যেতে হবে। রাতে দু তিনটা খেজুর খায়া এক গ্লাস পানি খেয়ে শুয়ে গেল, বিন্দাস ঘুম পাড়ছে, জীবনে প্যাট খারাপ হবে না, জীবনে সর্দি খাসি জ্বর জ্বালা মাথা ব্যথা প্যাট ব্যথা শরীর ব্যথা কিছু হবে না। সব মক্কার লোক মদিনার লোক সব টাইপ ফিট একেবারে, ভারতের লোকেদের টাই হাঁট পুরা ভরে ভাত খেয়ে একে ভাত হয়ে গেছে, মানে প্যাট ট্যাট বড়। সৌদি আরবের লোক দেখেন, আমেরিকার লোক দেখেন ট্যাক্স ফিট একেবারে সব বডি কেনে, রাত্রে বেশি খাবে না, আর রাইতে বেশি খাওয়ার লগে সুগার হাই প্রেশার। কেন বেশি ভাত খেলবেন রাইতে? আপনার সুগার বেড়ে যাবে, চোদ্দবার প্রেশার পড়তে উঠতে হবে, বুঝলেন? রাইতে বেশি খাবেন না, হালকা খাবেন, নবীর সুন্নাত মেনে চলেন। মায়েরা আমার বোনেরা আমার, ভালো করে কথাগুলো শুনেন, মনে রাখবেন যে স্বামীর সেবা মন দিয়ে করতে হবে, স্বামীকে খুশি রাখতে হবে, সন্তুষ্ট করতে হবে। তোমার স্বামী যদি তোমার উপরে রাজি থাকে, সন্তুষ্ট থাকে, তোমার স্বামী যদি তোমার জন্য দোয়া করে দেয়, তাহলে তোমার জান্নাতে যেতে কোনো অসুবিধা হবে না। আল্লাহর নবীর বিবেক উম্মুল মুমিনীন হযরতে খাদিজা আল্লাহর রাসূলকে কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন ভাইরে আমার। আল্লাহর নবী যে বিবি খাদিজাকে বিয়ে করলেন, আল্লাহ পাক খাদিজার সঙ্গে যে বিয়েটা দিলেন, কেন দিলেন রে ভাই? আল্লাহর নবীর বয়স 25 বছর, আর আল্লাহর নবীর মানে বয়স 25 বছর, খাদিজার বয়স 40 বছর, এত বয়স 15 বছরের ছোট বড়। তো এই যে মানে খাদিজার সঙ্গে বিয়েটা হলো, কেন আল্লাহ পাক বিয়ে দিলেন এর মাসলাহাত জানেন? আল্লাহর নবী দেখেন, মানুষ যখন ইয়ং বয়স থাকে রে ভাই, চ্যাংড়া বয়স থাকে, তো চ্যাংড়া বয়সে ওর বুদ্ধিটাও চ্যাংড়া হয়ে থাকে নাকি? চ্যাংড়া মানুষের বুদ্ধিটা চ্যাংড়া, মানুষ বলে চ্যাংড়া লোকের প্রত্যেক কথায় হাসি, আর বুড়া মানুষের প্রত্যেক কথায় কাশি নাকি? চ্যাংড়া পিলা কথায় একটা কয়ে খালি খটখট করে হাসবে, আর বুড়া মানুষ একটা কথা কয়ে দিয়ে খালি খুঁখিয়ে চলে যাবে, খুঁখিয়ে চলে যাবে, তার মানে ওর হাসার টেম্পার শেষ হয়ে গেছে, আর টেম্পার নাই। তো কেন বিয়ে করলেন জানেন? যে খাদিজাকে বিয়ে দিলেন, যে নবী যেন ওকে কন্ট্রোল করে নিয়ে থাকতে পারে, নবীকে অধৈর্য না হয়, ওর মন ভেঙে না যায়, যেটাই হবে ওকে সন্তুষ্ট করবে, সান্ত্বনা করবে। নবীকে কত সান্ত্বনা দেয় সব সময় আল্লাহর নবীর, যখন কোনো মন খারাপ হয়ে যায় তো খাদিজা বুঝায় কেন মন খারাপ, কেন এরকম করছেন, চিন্তা করতে হবে না, আমি তো আছি, কেন এলে চিন্তা করছেন জি? গারে হিরাতে যখন আল্লাহর নবীকে জিব্রাইল যখন চেপে ধরেছিল, ওখান থেকে এসে আল্লাহর নবী বলছেন, নবীজি বলেন, ও খাতিজা ঠান্ডাতে মর যাই জান চলিয়া, উড়াও চাদর জাইর জীবন, উড়াও চাদর জাইর জীবন, জ্বরের জ্বালাতে ফুরকানে হামিদ নাজেল হলো জিব্রাইল দারাতে, ফুরকানে হামিদ নাজেল হলো জিব্রাইল দারাতে। আল্লাহর নবী খাদিজাকে বলল, খাদিজা একটা চাদর দিয়ে ডেকে দাও। আল্লাহর নবীকে একটা চাদর দিয়ে আল্লাহর নবীকে ডেকে দিলেন রে ভাই। আল্লাহর রসুল কাঁপছে থর 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 করে কাঁপতে যাক, আল্লাহর নবীকে খাদিজা পরশে বসে চেপে ধরে আছেন, পরশে বসে ধরে আছেন। স্বামী গো কেন আপনি এরকম করছেন, কেন তর ধরেছেন, কি হয়ে গেল হঠাৎ আপনার, কি ভাব? আল্লাহর নবী বললেন, রে খাদিজা মনে হয় আমি আর দুনিয়াতে বাঁচবো না, রে খাদিজা মনে হয় আমার জীবনের শেষ, রে খাদিজা। খাদিজা বলল, কেন স্বামী গো? আল্লাহর নবী বললেন, রে খাদিজা আমি গারে হিরাতে ছিলাম, একটা লোক এসে আমাকে ধরে নিল, আমাকে বলছে তুমি পড়ো ইকরা, তুমি পড়ো। আমি বললাম, আমি তো অম্মে মানুষ, আমি তো পড়তে জানি না।
আমাকে আমার করে চাপা ধরলাম, যে আমার ভয়ে একবারে ঠোঁট খাড়া লাগলো কাঁপতে। একরা পড় রহল আমে না বেজে কে দিলেন পড়ার তালে, না বেজে বললেন উম্মি আমি, নাবিজি বললেন উম্মি আমি জানি না পড়েতে। ফুরকান হামেদ নাজেল হলো জেবরাইল দারাতে, জেবরাইলের হাত খানা চেপে ধরে নাবিজির সেনা, তখন নাবিজির ঠোঁট দুইখানা লাগলো কাঁপেতে। ফুরকান হামেদ নাজেল হলো জেবরাইল দারাতে, ফুরকান হামেদ নাজেল হলো জেবরাইল দারাতে। জেবরাইল পড়েন সুরা আলাক, নবীজি আমার অতি চালাক। জিব্রাইলের সঙ্গে নবী, জিব্রাইলের সঙ্গে নবী লাগলেন পড়েতে। ফুরকান হামেদ নাজেল হলো জিব্রাইল দারাতে, ফুরকান হামেদ নাজেল হলো জিব্রাইল দারাতে। মানব কুলে আকাম সরান পূর্ণ হলো তিরিশ পারা, ধীরে ধীরে বারেক তালা, ধীরে ধীরে বারেক তালা পঠালেন দুনিয়াতে। ফুরকান হামেদ নাজেল হলো জিব্রাইল দারাতে, ফুরকান হামেদ নাজেল হলো জিব্রাইল দারাতে। ভাইরে আমার বুঝুরে আমার, আল্লাহর নবী বলছেন খাদিজা মনে হয় আমি বাঁচব না রে, লোকটা আমাকে এমন করে চেপে ধরেছে রে খাদিজা। খাদিজা বললা সাবিগা আপনি চিন্তা করবেন না, আপনি ঘাবড়াবার কোনো দরকার নাই, আপনি ঘাবড়ে যেন না সাবিগা, তার কারণ আপনি কোনো মানুষের ক্ষতি করেন না, আপনি এত ভালো মানুষ। আপনি লোককে, আপনি বেমারি লোককে দেখতে যান, আপনি গরিব মানুষকে আপনি সাহায্য করেন, দুর্বলকে সাহায্য করেন, মিসকিনকে সাহায্য করেন, আপনি এতিমের মাথাতে হাত বোলান, উলঙ্গ ব্যক্তিকে বস্ত্র দান করেন, আপনি অভাবী লোককে খাবার দেন, আপনি এত ভালো মানুষ, আপনার কোনো চিন্তা নাই, কোনো ক্ষতি নাই, আপনার কোনোদিন কেউ ক্ষতি করবেন না, আপনি মানে চিন্তা করবেন না। আল্লাহর নবীকে খালি সান্ত্বনা দেয়, সন্তুষ্ট করে, আল্লাহর নবী যেন পাটা এদিক ওদিক না হয়, যেন মন ভেঙে না পড়ে। এই কারণে আল্লাহ পাক আর স্ত্রীটা দিয়েছে একটু ভারী মেন্টের, তার মানে আল্লাহর নবীর মা নাই, আল্লাহর নবীর বাবা নাই, আল্লাহর নবীর বড় ভাই নাই, আল্লাহর নবীর বোন নাই। আল্লাহর নবীকে কে সান্ত্বনা দেবে, আল্লাহর নবীকে কে সন্তুষ্ট করবে, আল্লাহর নবীকে কে সান্ত্বনা দেবে? এই কারণে আল্লাহ একটু বয়স্ক স্ত্রী দিলেন, যেন ফ্যামিলিটাকে নিয়ে চলে, ওকে নিয়ে সন্তুষ্ট করে সান্ত্বনা দিয়ে যেন গাড়ি চালায়। একটা যুবক ছেলে যদি মানে 20 বছরকার চ্যাংড়া মোটর সাইকেল চালায়, ওয়ার পাঞ্জরে 12-14 বছরকার একটা স্ত্রী যদি গাড়ির পাশা থেকে বসে, তো বলবে হাজি তুমি কি গাড়ি জোরে চালাতে পারবে না, গাড়ি একটু জোরে চালাও, একটু টানো, পিক আপ টানো, তুমি গাড়ি কেমন করে চালাইছ, তুমি গাড়ি চালাতে জানো না। কতগুলো বেটি ছেলে গাড়ির পাশা থেকে বসবে, টিকটক ভিডিওতে দেখতে পেয়েছেন বাংলাদেশের গাড়ি চালিয়েছে, তো ওর স্ত্রীটা কোথায় থামো থামো কুজে কেনে কুজে আমাকে নামিয়ে দাও গাড়ি থেকে, বুঝলে কেনে কুজেন করে গাড়ি চালায় নাকি, কুজে কেনে রে কুজে জোরে চালায় বা, আর ঝোঁককে বেরক করবে যেটা পিঠে তাকে ধাক্কা লাগে, তো তুমি তো ঝোঁককে বেরকও করো না, আর তুমি গাড়িও জোরে টানো না, ঢিবিরি ধিবির করে গাড়ি চালে, তোমার গাড়িতে চড়ে লাভ নেই নামো। তাহলে বেটি ছেলে পছন্দ করে ঝোঁককে আবার বেরক মারে, যাতে ওরা ঠিস মারে আপনার গায়ের উপরে যা পড়ে নাকি, তো এগুলো বেটি ছেলে পছন্দ করে, তো ই খেপা বেরেক টেরেক মারে না। তো যদি হালকা বয়সের স্ত্রী হয় তো ও বলবে যে চালাও গাড়ি টানো, ই তখন কিছু বুঝবে না, ইয়ারও বয়স কম, স্ত্রীরও বয়স কম, বলে পিক আপ টানো, ই তখন টানলে টাইনে যে কারোর গাছে দিলে লড়ি, হ্যাঁ নয় কারোর গরুর পাশা দিকে ভেঙে দিলে মোটর সাইকেলের চাক্কা, মানে এক্সাইডিং করবে, এক্সাইডিং করবে কিনা যে ভাই, হ্যাঁ করবে না রা।
একটু চালাচুলি করেন, তাহলে ও যদি পিক আপ নেন তার এরও বুদ্ধি কম ওরও বুদ্ধি কম, দেখ সেটিন হয়ে কি হবে না। আর পাছা দিকে যদি আপনার 30 বছরের একটা লোক বসে থাকে, আপনার বয়স 20 বছর, যখনই পিক আপ টানবেন আসতে এখানে রেস কমাও একটু ধীরে চালাও, তো ওই লোকটা আস্তে আস্তে কন্ট্রোল হয়ে যাবে। আর আমার ড্রাইভার নতুন গাড়ি কিনলাম, গাড়ি চালাতে জানি না, গাড়ি চালাতে যদি শিখে গাড়ি শিখছি, এবারে যখন মানে গাড়ি চালাতে চালাতে মানে ব্রেক চাপো কি পিক আপ চাপা সে গাড়ি লাফিয়ে উঠছে একবারে ভিতরে, ডরিয়া গেলো যে বাপরে এই তো গাড়ি চালা যাবে না, তো গাড়ি চালাতে পারি না। আস্তে আস্তে যদি শিখলাম তখন বেটা গেলা কইছে আব্বা তুমি কি গাড়ি জোরে চালাতে পারবে না, যে টানো না যে উড়িয়ে দাও, বুঝলি খ্যাপা এরকম উড়িয়ে দিলে তো গাছের উপরে গাড়ি চড়ে নিবে না, গাড়িকে ধীরে চালাতে হবে। তাহলে বয়স হয়ে গেলে মানুষের একটা ধৈর্য আসবে। আর ড্রাইভারের গাড়ি চালিয়ে ছাড়া আমি খালি বসে আছি, ড্রাইভার গাড়ি চালিয়েছে তো ড্রাইভারের গাড়ি চালা দেখে দেখে এমন একটা অভিজ্ঞতা হয়ে গেছে, ড্রাইভারকে বলছে এখানে রেস কমাও, এনে একটু ডাইনে যাবো, এনে একটু মায়া করো, এ খাদটা বাঁচাও, এরকম চালাও ওরকম চালাও, ওকে বলছি ড্রাইভার ঠিক চালাইছে, আমার এমন অভিজ্ঞতা হয়েছে আমি যে গাড়ি চালাচ্ছি কিনা তো উড়িয়ে দিছে আমার চলছে সমস্যা করে, তার মানে ড্রাইভার থেকে আমি বয়স থেকে থেকে পেকে গেছি, বুঝলেন তো। বয়স্ক লোকের একটা দাম আছে, বয়স্ক বয়স যখন হয়ে যাবে তখন ওর একটা ধৈর্য এসে যাবে। এই লেগে আল্লাহ খাতিজার বয়স 40, নাবির বয়স 25, কেনে নাবিকে কন্ট্রোল করার লেগে একটা বয়স্ক স্ত্রী দেশ, যাতে ও কোনো সময় যদি মন ভেঙে পড়ে যায় তো সান্ত্বনা দেবে, মনটাকে খুশি করবে, সান্ত্বনা দেবে, গাড়ি জোরে চালাও না, আস্তে চালাও, ধীমে চলো, এন করে চালাও, অন করে চালাও, এখানে টেনশন করি না, এখানে রাখতে হবে না, তুমি বাড়ি চলো, চলো খেয়ে নাও, তুমি না খেয়ে সত্যিও না, আরে চেতে খেয়ে আসো, মানে এই যে একটা ওর অভিজ্ঞতা আছে তো নাকি, এমনি বয়স্ক লোকের সাথে বিয়েছে যে ভাই, মানে আমি যখন স্ত্রীর কথা বলছি তো কেউ রেগেছি যে ও স্ত্রীর কথা কেন বলছে, তো স্ত্রীর কথা বলছে মানে আমিও বিয়ে করেছি পরে আমার স্ত্রীটা মরে যাওয়ার পরে হালকা হয়েছে, তো ওর ভাইয়ের গাড়ি বেড়াতে যাচ্ছি তো আমাকে বলছে গাড়ি জোরে চালাও না, যে তুমি জোরে চালাতে পারবে না, আমি রে পাগলি চালাছি চল না রে চালাছি, উ কোচে হ্যাঁ জোরে চালাও না, না চালালে আমি কুদা পড়ে যাবো গাড়ি থেকে, শালা পাগল নাকি রে গাড়ি থেকে পড়ে যাবো মানে, আর ঠিক লাফিয়ে পড়ে গে মানে গাড়ি জোরে চালে মিডিয়াম গাড়ি চালাছি মোটর সাইকেল, ও গাড়ি থেকে লাফিয়ে পড়ে গেছে, আর যেমন লাফিয়ে পড়েছে গোবরের উপরে পা পড়ে গেছে, আর গোবরে যেমন পা পড়ে সড়কে যে 4-5 হাত দূরে যা পড়েছে সড়কে চলিয়ে যাও, বুঝলে ব্যাপার খারাপ। গাড়ি খাড়ো করলাম, গাড়ি খাড়ো যদি উঠাছি তো কুণ্ঠে যে লেগেছে বমি করতে শুরু করে দেয়, আমি যদি মরলো ফের আর একবার বিয়ে করতে হলো লেগেছে আমাকে, তুমি ব্যাপার খারাপ কী করবো, গাড়ি তো উঠেই পারি না, বমি করে চলে যাচ্ছে বলে কুণ্ঠে আচামকা লেগে গেছে, গোবর উপরে সড়কে গেছে, দেখ ব্যাপার খারাপ। তো বেশিরভাগ চলে গেছি, তো আমার সালারাকে ফোন করলাম যে তাড়াতাড়ি এসো তো, কী হয়ে গেলো রে ভাই, মরে গেলে কেউ যে রাস্তাতে মেরে ফেললে নাকি, তাড়াতাড়ি ফোন করলাম আসলো উঠিয়ে লিয়ে যে শুই সেলেন করে তারপর বমি থামে, তো বুঝতে পারলেন। তো এই যে পাছা দিকে কম বয়সের যদি লোক থাকে ওর কথাই শুনতে হবে না, কথায় পড়তে হবে না, ওই লেগে আল্লাহ মানে একটা মিলিয়ে দেয় যে একটা বয়স্ক লোক থাকলে ওর ধৈর্য আলাদা, কম বয়সে থাকলে ওর ধৈর্য আলাদা, মানে ওর ধৈর্য থাকবে না, এই লেগে খাদিজার সাথে বিয়ে। তো আল্লাহর নবীকে খাদিজা কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন, যখন খাদিজা মারা গেল রে ভাই, খাদিজা যখন দুনিয়া থেকে চলে গেল, আল্লাহর রাসূলের সামনে যখন মানুষ কথা মানে কোন মানুষ যখন খাদিজার কথা বলতে লাগতেন, আল্লাহর রাসূল সমস্ত গল্পকে বন্ধ করে দিতেন, আর সমস্ত কথা বন্ধ করে দিয়ে আল্লাহর নবী এবার কি করতেন, আল্লাহর নবী সমস্ত গল্প বন্ধ করে খাদিজার গুণ বর্ণনা করতে লাগতেন, খাদিজার কথা আলোচনা করতে লাগলেন, খাদিজাকে আল্লাহর নবী কত ভালোবাসতেন, যখন এরকম কথা বলে শুনতে শুনতে একদিন আয়েশা আল্লাহর নবীর ওপরে রেগে গেছেন, কারণ সতীনের ঝালা সতীন বরদাস্ত করতে পারে না, পারবে জি ভাই সতীন এমন দেখেন হ্যাঁ হু করবেন না তো ওয়াজ করতে ভালো লাগবে না, সতীনের এমন একটা ঝালাস আছে, সতীনের মতন ঝালাস পৃথিবীতে আর কিছু নাই, আছে কি, এক সতীন আর এক সতীনের থালিতে ছাত্র সেনে খেয়েছে, তখন ওর সতীনটা রেগে গেছে মাগে তুই হার থালি ছাত্র সেনে খালি, তোর থালিতে আমি গুছাই না খাবো, হার থালিতে তুই কেন ছাত্র সেনে খালি, মানে রাগের চোটে কয়েছে তুই হার থালিতে ছাত্র সেনে খালি, তোর থালিতে গুছাই না খাবো, মানে সতীনের এমন একটা ঝালাস যে এরঘে মতন ঝালাস আর পৃথিবীতে কিছুই নাই, এত ঝালাস। তো এই লেগে মেয়া লোক কহে যে ওই বলবে যে হা গো টলা হা গো পড়োশি কেমন সতীনের ঝালাস গো,
তখন আর একজনা কয়েছে, যেমনি বহে কাঠের আগুন তেমনি সতীনের ঝালাস গো, কাঠের আগুন থেকে সতীনের ঝালাস বেশি। আয়েশার সামনে যখন খাদিজার গুণ বর্ণনা করতে লাগলো, খাদিজা আল্লাহর রাসূলের উপরে রেগে গেলেন, আর রেগে যায় আল্লাহর নবীকে বলছেন, যখন আপনার বয়স 25 বছর, একটা 40 বছরকার জাইফি বুড়িকে বিয়ে করেছিলেন, আর জাইফি বুড়িকে বিয়ে করে আপনি সব সময় খালি খাদিজা খাদিজা খাদিজা, এক সতীনের যদি নাম লেলেন ওর আগা দিকে, তোর গতরে সালের কাঠি যেন করে মারে ছক করে আগুন ধরে যাবে, মানে এটা বরদাস্ত করতে পারবে না কোনো স্ত্রী লোক, বুঝলেন? সতীনের যদি গুণ বর্ণনা করে দেন তো থামতে পারবে না। তো খাদিজা আয়েশা রেগে গেছে আল্লাহর নবীর, আপনি খালি খাদিজা খাদিজা করছেন, এটা বুড়িকে বিয়ে করে খালি খাদিজা, আর আপনার সামনে এত সুন্দর একটা যুবতী, এত সুন্দরী স্ত্রী আছে, আমার গুণ বর্ণনা করবে না, মানে কারোর সামনে বলবে না, আর খালি খাদিজা খাদিজা। আল্লাহর নবী বললেন, শুনো আয়েশা, আমাকে আল্লাহ পাক এখন পর্যন্ত 13টা মানে 13টা স্ত্রী দান করেছে, কিন্তু এখন পর্যন্ত আল্লাহ পাক খাদিজার মতন স্ত্রী আমাকে একটাও দান করেননি। ইয়া তো খাদিজার গুণ, খাদিজা আমার কত ভালো ছিল আয়েশা, খাদিজা ছিল আমার দুঃখের সাথী, খাদিজা ছিল আমার দুঃখের বন্ধু, আর তোমরা যত স্ত্রী আছো আমার সুখের বন্ধু সুখের সাথী, আমার খাদিজা ছিল আমার দুঃখের সাথী, খাদিজা ছিল আমার দুঃখের বন্ধু, দুঃখের সময় আমার কাজ দিয়েছে আমার খাদিজা। আর আয়েশা যখন আমি রাত্রিবেলা দিনের দাওয়াত দিতে যেতাম, যখন আমি তাবলীগ করতে যেতাম রেসাম, রাত 12টার সময় আসতাম, রাত 1টার সময় আসতাম, রাত 2টার সময় যখন আমি বাড়ি আসতাম, আমি গেটের কাছে এসে খালি কাবার খাত একটা বাড়ি দিতাম ঠক করে খাদিজা, গেট খুলে গেল আমাকে চট করে ভিতরে টেনে কাবার খাড়াকে লাগিয়ে দিয়ে হুড়কা ঠুকে দিত, আমাকে ভিতরে টেনে নিত। একদিন নয়, দুদিন নয়, এক মাস নয়, দুই মাস নয়, এক বছর নয়, দুই বছর নয়, খাদিজার বৈশিষ্ট্য ছিল, খাদিজার অভ্যাস ছিল, প্রত্যেক দিন খাদিজা একবার ছাড়া দুবার হাঁক মারতে হয়নি, খাদিজা চট করে গাটটাকে খুলে দিত। আমি দেখতে দেখতে একদিন খাদিজাকে জিজ্ঞাসা করলাম, এরে খাদিজা, এরে খাদিজা, তুমি কি রাত্রিবেলা আসমানে ঘুমাও না, তুমি কি বিছানাতে শুয়ে থাকো না রে খাদিজা? আমার খাদিজা আমাকে বলল, সাবিগা, যখন আপনি তাবলীগ করতে চলে যান, দিনের দাওয়াত দিতে চলে যান, কলমার প্রচার করতে চলে যান, আমি রাত্রিবেলা কেওয়ার লাগাই না, শুয়ে থাকি না, বিছানাতে পিঠ লাগাই না, আমি কেওয়ারখানাকে বন্ধ করে দিই, আর কেওয়ারখানাকে বন্ধ করে দিয়ে পিঠ লাগে দাঁড়িয়ে থাকি, যখন আমাকে রাত্রিবেলা ঘুম আসতে লাগে স্বামীরা, আমি তখন কি করি, এখানটা পাকে আমি ছেড়ে নি, আর এখানটা পায়ের ভরে দাঁড়িয়ে থাকি স্বামীরা, পা যখন ব্যথা করতে লাগে ঘুম আসে না, আবার যখন এই পাটা আমার যখন খুবই ব্যথা করতে লাগলো আর ব্যথা সহ্য হয় না, আবার এটা পাকে নিচে করলাম, এটা পাকে উঠিয়ে নিলাম, এক পায়ের ভরে দাঁড়িয়ে থাকি স্বামীগণ, পাটা যখন ব্যথা করতে লাগে আমাকে ঘুম আসে না, আমি এইভাবে সারা রাত আপনার জন্য দাঁড়িয়ে থাকি, আর আপনি যখন দিনের দাওয়াত দিয়ে যখন বাড়ি আসেন স্বামীগ, একবার আমাদের কেবাড়খানা খুলে দিই, আর যদি আমি বিছানায় শুয়ে যাই পিঠ লাগিয়ে না থাকি, আমি কেবাড় বন্ধ করে দিব, দরজা বন্ধ করে দিব, আমি বিছানায় শুয়ে যাব, লেপকাতা দিয়ে মুখ ঢেকে শুয়ে যাব, ঘুমিয়ে যাব, আপনি তাবলীগ করে দিনের দাওয়াত দিয়ে যখন বাড়ি আসবেন, গেটা বাড়ি মারবেন, রে খাদিজা, এরে খাদিজা,
আমার ঘুম ভাঙতে আর আমার ঘুম ভাঙতে দেরি হবে, ল্যাপ কাঠার মানে তল থেকে বিছানা থেকে উঠবো, কাবাড় খুলবো, তাপ তুলিক আপনাকে যদি গুন্ডার এসে ধরে নাই, আপনার পায়ে পায়ে দুশ্মন, বাড়ির প্রতিবেশী দুশ্মন, আল্লাহর নবীর বাড়ি আর আচ্ছা আচ্ছা আবুল আহাবের বাড়ি চাল লাগা লাগি বাড়ি মানে বাড়ির পারছে, আর আবুল আহাব হচ্ছে আল্লাহর নবীর জানিয়ে দুশ্মন রে ভাই, বড় দুশ্মন হলো আবুল আহাব চাচা, জান মেরে দিবে। এই জন্য সবে গবনি রাত্রিবেলা আমি ঘুমাই না, পিঠ লাগে দাঁড়িয়ে থাকি, আমি যদি ঘুমিয়ে যাই সবে গব, আর আপনাকে যদি গুন্ডারা ধরে নাই দুশ্মনে ধরে নাই, আমি কাল কিয়ামতে আল্লাহর দরবারে কি জবাব দিব? এই জন্য আমি রাত্রে বিছানাতে পিঠ লাগাই না, আমি সারা রাত দাঁড়িয়ে থাকি সবে গব। আল্লাহর নবী বললেন আমার আমার স্ত্রী খাদিজা কত কষ্ট করেছে, কত তকলিফ পড়েছে, এখন আমার একটা স্ত্রী খাদিজার মতন নয়। বলেন তো ভাই, মায়েরা আমার এখনকার স্ত্রী এরকম হয়েছে ভাই, হবে? একটু গিয়ে সার গড়ে গেলে ওয়ার লেগে আমি বসে থাকবো, মুখ পুড়ার লেগে, হ্যাঁ কুণ্ঠে কুণ্ঠে ঘুরে বেড়াবে, টাপিয়ে বেড়াবে, আর ওয়ার লেগে আমি ভাত লে বসে থাকবো, ভাতটা দেনা টেবিলের উপরে ঠেয়ে দিয়েছে, বিন্দাস ফোঁ ফোঁ করে লাগ ডাকছে, নিন পড়ছে, বাড়ি যাবেন গেটে মারছে, রে রে এ আর মা, আর মা রে রে আর মা, লক্ষ করে চাতন হয়ে বোঝা, গেট টেট খুলবে না কিছু, কহেন তো ওই গিলে স্ত্রীর লেগে কেউ কান্দবে যে ভাই, ওই গিলে স্ত্রীর লেগে কেউ দোয়া করে মরে গেলে, হ্যাঁ কহেন না যে হ্যাঁ হু কিছু করে না, এরা করবে তো হ্যাঁ হু করেন না, আপনার কথা বুঝতে পারেন না আমার, বুঝতে পারছেন একটু হ্যাঁ হু করেন তো, কথা হলো যে ভাই স্ত্রীটাকে মনের মতন স্ত্রী হইতে হবে, তাহলে কাজ হবে, ভালোবাসতে হবে। ভাই আমি হয়তো স্ত্রীর কথা একটু কেন বলছি, মানে দুটা স্ত্রী তো, মানে একটা মারা গেছে একটা বেঁচে আছে, তো আমার স্ত্রীটা আগকার স্ত্রীটা গোটাই খাদিজার মতন ছিল, আর এটা যে স্ত্রী আছে তো এটাই স্ত্রী মানে ওইরকম, মানে কীরকম যে ওই স্ত্রী যখন আমি জালসা করে বাড়ি যেতাম তো ওইটা স্ত্রীকে খালি ডেঁড়িতে যায়, তখন তো মোটর সাইকেল ছিল না, চার চাক্কাও ছিল না ভাই, খালি সাইকেলের বেল বাজাতাম, পাড়াং করে দিলাম কিনা গেট খুলে দিলাম কেন, পড়াশ করে গেট খুলে দিলে, আর আমাদের দিকে তো জানেন মানে দিনাজপুরে আমার বাড়ি তো বর্ডার এলাকা, তো বর্ডার এলাকা বাড়ি প্রত্যেক ডেঁড়িতে গেট থাকে, তো গেট লাগিয়ে হুড়কা লাগিয়ে গেট লাগিয়ে ফের দু তিনখানে বাঁশের প্যালা দিয়া যাতে না ভাঙে, তাও চোরেরা কী করে জানিস বর্ডার এলাকার, তো ওরা কী করে জানেন, ওরা করবে কি ঢেঁকি উঠিয়ে নেবে, ঢেঁকি উঠিয়ে এলে তিন চার ঝোড়াবেলা ধরবে আর পাছে হরতে লাগলো, পাছে হরতে 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 গেলো আর দৌড়িয়ে যে মারবে তো একদম কপাটি হুড়কা টুড়কা ভেঙে আমার সব কবজা টবজা ছুটে ঢিক চলে গেলো কপাটে, বাংলাদেশের চোরের ফোন করে কপাট ভাঙতো, তো ওই লেগে দুখান তিনখান বাঁশ ভিড়ে ছিল, ওকে দু তিন হোড়া মারতে হবে, তার মানে একটু আওয়াজ হবে, তাও যদি কেউ উঠে পাড়া পড়তে বেশি, তো এরকম সিস্টেম, তো ওই স্ত্রী ছিল ভাই একবার আওয়াজ দিলে গেট খুলে দিত, আর এটা স্ত্রী আছে এখন মোটর সাইকেলের হরেন বাজিয়ে যাচ্ছি কিছু নয়, চার চাক্কার হরেন মারছি, আমাদের গ্রামটা খুবই বিশাল বড় গ্রাম, বুঝতে পারলেন, বিশাল বড় গ্রাম, 1200-1400 ঘরের গ্রাম, তো বিশাল বড়, তাও আপনার কাছে সমান হবে না, তো আমাদের এলাকা হিসেবে বড়, তো গাড়ির হরেন মারছি গোটা গাঁলা জানছে হজরত আলী বাড়ি গেলে জালসা গেলে, তার মানে এত রাতে কে হরেন মারছে, তো এইবারে যখন হরেন মারছি দিছি সিটি তাও খুলে না, সিটি খুলে না, চেতন হয়েছে খুলে না, খুলে না, কি করবো তো ব্যাপার খারাপ, তো এরকম করতে 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 ব্যাটা গালাকে উঠালাম, ব্যাটা গালাকে উঠালাম, ব্যাটা গেট খুললো, স্ত্রীটাকে যদি ওর গেটের কাছে ফোক্কা দিয়ে দেখছি ঘরে বল জ্বলছে, তো চেতন হ্যাঁ বসে আছে, ওই যে হায় রে পাগলি রে, বলে এ গেট গোল খুললি না ঢুকবো ঘরে, কথা ঢুকতে তো পারবো না, খালি ডর দেখেছি ন্যাংড়া গাটোয়ালের মতো ঢুকবো নাকি, গেট খুললো, খোলার পরে কী ব্যাপার গেট কেন খুলিস না, কেন খুলবো গেট, খালি জালসা করে বেড়াবে তো কেন, তোমার লাগে গেট খুলে বেড়াবো, জালসা করে বেড়াও, জি ব্যাপার খারাপ, কই আমি চেতন আছি গেট খুলে না, তো এগিলে স্ত্রী মরে গেলে দোয়া করবো জানলা, ইহার খুব ভালো ছিল মানে খুবই সুন্দর ছিল, বলা যাবে যে ভাই স্ত্রীটাকে হইতে হবে মনের মতন, স্ত্রীটা স্বামীর লেগে জান হেরে দিবে, যে স্ত্রীটা মারা গেছে ওর লেগে রাত দিন দোয়া করছি কানছি আল্লাহ জান্নাত দিও, আল্লাহকে ক্ষমা করিও, খুবই ভালো, খাদিজার মতন ছিল মনের মতন ছিল, খুব সবসময় দোয়া করছি, আর এই স্ত্রী
তার মানে যে এই তো ওই গেট খুলে না কি করে না, সিঠি মেরে মেরে গেট খুলতে হয়েছে, তাহলে কি দোয়া করা যাবে? আপনার একটা উদাহরণ দেন, ফের বললেন না যে মেয়েটার স্ত্রীটা রূপ জেত মারছে, বদনাম করছে, এটা কথা নয়, ইউটিউবে শুনে লিছে, ও তো শুনতে পাই না, ওর ভাইয়েরা ওকে দেখেছে, তেমন লিখে কুন্ডে কী করেছে দেখালে, মানে মালদা শৈল মারে তুই যে তোর বদনাম করেছে, তখন ও কয়েছে যে এগুলো কথা কয়েছো, আমি পাগলি তুই যেটা করছিস ওটাই কয়েছি, কী করবো না, তো তুই তাড়াতাড়ি গেট খুলবি, এখন খালি হরেন যেমন মারলো কেউ কান খাড়া করে থাকছে, হ্যাঁ যাসবে বাড়ি, হ্যাঁ যেমন হরেন মারছি দড়িয়ে এসে গেট খুলে দিয়েছে ভাই, এখন ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো কথা হচ্ছে মা বোনেরা, স্বামীর সেবা করতে হবে খাদিজার মতন করে, স্বামীকে খুশি রাখতে হবে, সন্তুষ্ট রাখতে হবে, স্বামীকে ভালোবাসতে হবে, স্বামী যেটাই বলবো ওটাই শুনতে হবে, নাকি হ্যাঁ কি যে ভাই, যখন যেটা বলবো ওটা শুনতে হবে কেবে না? আর খালি স্ত্রীর কথা বলছি, তো আপনারা যে বেটা ছেলে আছেন, তো স্ত্রীকে একটু ভালোবাসা দিতে হবে, তাহলে তো আপনার লেগেও জান হারবে না, খালি ওই আপনার সেবাই করবে, তামেদারি করবে, আপনারই কথা শুনবে, তো আপনার উপরে তো আর কিছু হক আছে না, নাই আছে কি না যে ভাই? তাহলে স্ত্রীটাকে একটু ভালোবাসতে হবে কি হবে না কেন? তো স্ত্রীর যদি সবসময় হুড়ানি করে মতন খালি লাল চোখ করে খালি কান্নে মানেন ঢেঁসে মানেন চোখ দেখান, স্ত্রীটা আপনার সেবা তামেদারি করবে? ও কোনোরকম টাইম পাস মমফুলির মতন খালি টাইম কাটাবে, আপনার সেবা করবে না? আর স্ত্রীটাকে যদি ভালো একটু ভালো ব্যবহার দেখান, স্ত্রীটাকে ভালোবাসেন, তো বুদ্ধি খেলা শিখালেন স্ত্রীকে, মাইকে আওয়াজ হয়েছে কিন্তু মুখ টাইরি করে করছে, তো যদি সবসময় মুখ লাগিয়ে রাখি তো ঘাড় শিখড়ে হয়ে যাবে, ওই লাগে একটু করে লড়ালড়ি করছি, ঘাড়টা ফিরে আছে একেবারে, দর্শক কেন ঘুমাবে, আপনারা ঘুমাইছেন নাকি? এর আগে ঘুম আসবে না, আমি আপনার পুরা মানে পুরা ভোল্টেজ দিতে পারি না, কেন যে নতুন এলাকা, তো কেউ হয়তো হাসি পছন্দ করে কেউ করে না, তো আমি এলাকা একটু ব্রেক করছি, মানে একটু ভয় করছি কেন যে বেশি হাসায় তো লোক বলবে, এতে গেছিলাম জালসাঘর তো মানিক চক, তো আমাকে বলছে মরণ আপনি যত পারেন ফুল ডোজের দেন, তো যখন হাসাইতে লেগেছি তো এই সভাপতি যে বসে আছে ও টেবিলের উপরে মুড়ে শুনে তলে ভরে খালি কুদে চলে এসেছি, মানে এমন হাসছে যে ও টেবিলের তলে মুখ ভরে দেয়, ওপরে করে হাসতে পারে না, মানে মুখ তলে ভরে দেয়, তো ওইরকম আমার কাছে সবই ব্যবস্থা আছে, কিন্তু নতুন এলাকা নতুন ফিল্ড বলতে আসছেন, আমি একটু খালি ব্রেক করে চলছি, যে কেউ তখন যদি রেগে ডেগে যায় বলি সে তো হাসেছে কেনে, তো একটু ঝামালা, না হলে সকালে সব দিকে ট্যাবলেট কিনাবো, যদি ডাক্তার থাকে তো ওষুধ বেঁচে ওঠ পাবে না, তার মানে কোঁখা হেসে হেসে কোঁখা ব্যথা হয়ে যাবে, বুঝতে পারলেন? ইউটিউবে দেখবেন যে কীরকম চলে, কিন্তু এখন আমি একটু ডরাছি কিনা, আমার নতুন এলাকা, তো তারপরে দুই চারবার জন আসবো তখন দেখবেন যে একদম পুরা পিকআপ একদম বান্দে ভরা ছেড়ে দেবো, বুঝতে পারছেন? তো কথা হচ্ছে ভাই যে দেখেন স্ত্রীটাকে খুশি করতে হবে, কেন করে খুশি করবেন? স্ত্রী একটু ভালোবাসা দেবেন, আরে মুখে দেন একটু মুখে ওকে ভালোবাসা দেন, হ্যাঁ আর কেমন করে ওকে খুশি করবেন সন্তুষ্ট করবেন জানেন? হাট বাজার যেছেন, হাদিসের কথা আল্লাহ নবী বলেছেন তুমি যে পরিমাণের খাবে ওই পরিমাণের ওকে খাওয়াও, তুমি যে পরিমাণের কাপড় পরে হবে ওই পরিমাণের কাপড় পরাও, তুমি ভালো ব্যবহার করো স্ত্রীর সাথে, নাকি? কিন্তু এখন মানুষ কী করছে, ও দোকানে যে একবারে এক প্লেট মিষ্টি বিরিয়ানি হুড়িয়া খেয়ে নিলে রে ভাই পুরা করে, স্ত্রীর লাগা কিছু আনে না, স্ত্রী আসছে ব্যাগের দিকে দেখছে কিছু আনেনি মন মাথা খারাপ, ও তখন করছে কি ইলিম ঢিলিম করে যাচ্ছে কলের কাছে পানি আনতে, থালি ভালো করে ধয় না জুঠা লেগা আছে, লেসাকে ভাত খেতে দিচ্ছে মানে ওরকম না, তরকারিতে নুন বেশি করে দিয়ে দিচ্ছে আর কলিজা পুড়িয়ে মেরে দেওয়া, আইনডা করে দিছে কোন দিন ঝাল করে দিছে কোন দিন পুড়িয়ে দিছে, মানে কত রকম করে ওকে সাজা দিছে, আর যদি স্ত্রীটাকে খুশি রাখেন তো আপনাকে পোলাও খিলে একেবারে বিরিয়ানি খিলে আইনডা, বুঝতে পারছেন? তো স্ত্রীটাকে খুশি করতে হবে, কেন আপনার বুদ্ধি জানেন না, শিখেলেন বাজারে গেলেন আপনি যা খাবেন খান, কোনোদিন গল্প করবেন এটা খেয়েছি ওইটা খেয়েছি বলবেন না, হ্যাঁ স্ত্রীর সামনে বলবেন না যেটা খেয়েছি ওইটা খেয়েছি, আর কোহেন না কি হাত শুকিয়ে রাখতে রেছি কী খেয়েছি, এটা করবেন না স্ত্রীর সঙ্গে, মানে হাটে গেলেন আপনি এখানটা নারিকেলের ফাঁক কিনালেন লিয়া আর কামরা জুত করে গুঞ্জালেন তহমনে, আর গুঞ্জালেন নিয়ে পাখিটা ভরেলেন আর বাড়ি চলে যান, আর বাড়ি যখন চলে গেলেন স্ত্রীটাকে ইশারা দেন, হ্যাঁ স্যার দৌড়ে চলে আসবে, আর না হলে কোনো সময় একটু ইশারা মারেন করে মেরে দেন, দেন চলে আসবে, আর না হলে ওকে স্বীকারই করবেন যে আমি এরকম করবো চলে আসবে, আর না হলে স্ত্রীটাকে দেখলে বলে দেবেন দৌড়িয়ে চলে আসবে, একটু খালি বাজিয়ে দেন দৌড়িয়ে চলে আসবে, আর যেমন দৌড়িয়ে আসবে কোমর থেকে বাহির করে লক্ষ্য রকে নারিকেলের চক্ষণ মানে নারিকেল খান্ডা দিয়ে দেন, উ খাইয়া খুশি হয়ে যাবে, কাককে দেখেছে না তুই খেলে, স্ত্রীটা খুশি হবে কেবে না, একদিন লেগে গেলেন নারিকেল আর একদিন সেটি 12 ভাজা লিয়ে যাবেন,
আর একদিন একটা ডালমুট নিয়ে যাবেন, আর একদিন পাপ মানে এই ধনিয়া চপ নিয়ে যাবেন, বেগনি চপ নিয়ে যাবেন, ওর জন্য ডিমের চপ নিয়ে যাবেন, একদিন ঘোড়ার ডিমের চপ নিয়ে যাবেন, মানে ভালো ভালো ঝুরি টুরি নিয়ে যাবেন, যেগুলো ওরা পছন্দ করে, কাটার মাটার পছন্দ করে মেয়ে ছেলে বেশি, ওইগুলো একদিন একদিন করে হালকা হালকা 5 টাকা 10 টাকা করে নিয়ে যানা। লুকিয়া খেলান, লুকিয়া খেলাটা ওরা খুবই পছন্দ করে ভাই। ডাইরেক্ট যদি ওকে 5 কিলো দেন তো খুশি হবে না, আর লুকিয়ে যদি 4 টিক দেন খুশি করবে। আল্লাহ মনের মতন স্ত্রী পেয়েছি, খালি পানিলা ঘুরবে, হাজি তুমি কুমটে ছিলে, হ্যাঁ খালি বাজারে তুমি দেরি করছো, কখন খেয়ে পোহাতে খেয়েছো, মুখখান শুকিয়ে গেছে, চেহারাটা বসা গেলো তোমার, তুমি ভালো করে খাও না, এসব বসো তো খাও তো, খেতে বসিয়ে দিবে, তুলে দিবে, বাতাস করবে, রে আমার সোনা রে, ওরে আমার জান রে, ওরে আমার কলজা রে, কত ভোক লেগেছে রে আর কলজাকে রে, সুবহানাল্লাহ মনটাকে ভরিয়ে দিবে ভাই। আর যদি কোনো জিনিস কিনে না নেন তো বলবে খায়া লাও ভাত, যা দূরে খাড়িয়ে আছো, বলে আই রেটে উঠিয়ে দে না রে, উঠিয়ে দে, তুমি উঠাইতে পারো না নাকি, তোমার হাত দেয়নি আল্লাহ নাকি, উঠে খাও, কী কইবে কী কইবে না। তো স্ত্রীর মনটাকে খুশি করেন, জয় করেন, স্ত্রীটাকে রাজি করে রাখেন, সবসময় আপনার পাশা দিকে চ্যারলে ঘুরবে, ঘুরবে কি না, কি কথাগুলো ঠিক কি না বে, ঠিক বাংলাদেশের মতন কহেন ঠিক, তাহলে তো বোঝা যাবে। তো স্ত্রীটাকে একটু ভালোবাসা দেন, আর মানুষ স্ত্রীকে যখন একটু দোষ পেলিলে, তরকারি নুনচা হলো কি এনে হলো কি ঝাল হলো, তখন হুকরা কুটা করে ধরে লিয়া লাগলো মারতে, চুলেই ছাড়ে গব্বর সিং এর মতন ডিসিম ডিসিম করে চুলে দিয়ে। পরের বেটিকে এইভাবে মারবেন না, স্ত্রীকে মারতে হয় না, আপনি হাদিস জানেন না, জালসা শুনেননি, মুলবির মুখে শুনেননি, আল্লাহ রাসূল কি বলেছেন, স্ত্রীর মুখে মারবেন না, চেহারাতে মারবেন না, মানুষ ওর চেহারা খানে আগে মারবে। আল্লাহর নবী বলেছেন স্ত্রীর মুখে মারিও না, চেহারাতে মারতে হয় না, ওর ফেসটাতে মারবেন না স্ত্রীর। আল্লাহর নবী বললেন ওর মাথাতে মারিও না, ব্রেন কেড়ে খেয়ে যাবে। স্ত্রীর হাতে মারিও না, হাত খড়া হয়ে যাবে, কে রুটি পাকিয়ে দিবে। স্ত্রীর পায়ে মারিও না, ন্যাংড়া হয়ে গেলে কল থেকে কে পানি এনে দিবে। স্ত্রীর আগা দিকে মারিও না, স্ত্রীর পাছা দিকে মারিও না, হুঁকি লেগা মরে যাবে। তাহলে স্ত্রীর মারবেন কোথায়, কোন জায়গাখানে মারবেন ভাই, আপনারা তো জানেনই না, স্ত্রীর মারবেন কোন জায়গাখানে, যেখানে হাড্ডি নাই ওখানে মারতে হবে, স্ত্রীর ওখানে মারবেন রে ভাই, যেন আর হাড্ডিতে চোট না লাগে, মাংসতে লাগে, যেখানে হাড্ডি নাই ওখানে মারবেন। আর মারবেন কিসের বাড়ি মারবেন, কেমন করে মারবেন শুনেলেন, আল্লাহর নবী বলেছেন তোমরা স্ত্রীকে মারবে তো মিশওয়াকের বাড়ি মারিও। মিশওয়াক বুঝেন তো নাকি, মিশওয়াক বুঝেন, দাঁতল দাঁতল, মিশওয়াক দাঁতল, বুঝতালেন তো, ওই দাঁতলের বাড়ি ওকে মারতে হবে। তো দাঁতল খান বড় হবে কত, আধ হাত, মোটা হবে কুড়ে আঙ্গুলের মতন, গাড়ির কিল্লি খুলে মারিয়েন না ফের, চাপ্পাল জুতা মারিয়েন না, ওকে মারবেন মিশওয়াক দিয়ে মারবেন। আর স্ত্রীটাকে যা মারবেন তো মারেন কমসম, খালি ডর দেখান আর মোচ ফরকান, উঠবো নাকি, দিব নাকি, আসবো নাকি, খালি দাঁতকে কিড়মিড় করেন, ডর আইবে তো খালি, বুঝতে পারছেন কি না। তো এভাবে ভাই গরু পিটা করে স্ত্রীকে মারিয়ে না, না তো কিয়ামতের দিন ধরবে আপনাকে, ডরাইবে না, মোচকে খুব একেবারে ফরকে দেবে, কি দেব একবারে ডরিয়ে যাবে ভাই, একদম সিংহ বাঘের মতন মোচকে ফরকে দেবে, কে উঠবো, আপনি ডরিয়ে যাবে, বুঝতে পারছেন, ডেকেলে তো দিতে হবে, একদিন দিয়ে দেব আজকাল, এক ঢিসিম দিবে তো সারা জীবন মনে রাখবে, বুঝতে পারছেন। তো কথা হয়েছে যে এইভাবে ভাই গরু পিটা করে মারবেন না স্ত্রীকে, স্ত্রীকে ভালোবাসেন একটাই কথা। আল্লাহর নবী স্ত্রীকে কত ভালোবাসতেন জানেন, আল্লাহর নবীর সুন্নাত মেনে চলতে হবে, অনুকরণ করতে হবে। আল্লাহর নবীর তিনটা জিনিস অতি প্রিয় ছিল রে ভাই, এক নম্বর আল্লাহর নবী স্ত্রীকে পছন্দ করতেন, দুই নম্বর আল্লাহর নবী হাড্ডিওয়ালা মাংসকে খুবই পছন্দ করতেন, তিন নম্বরে আল্লাহর নবী স্যান্ডকে ভালোবাসতেন, খুশবু আতরকে ভালোবাসতেন, আল্লাহর নবী খুশবু খুবই পছন্দ করতেন, আল্লাহর নবী স্ত্রীকে খুবই ভালোবাসতেন, আল্লাহর নবী হাড্ডিওয়ালা মাংসকে ভালোবাসতেন। আর স্ত্রীর সঙ্গে ময়া মহব্বত বাড়াবেন কেমন করে, মানুষ বুদ্ধি তো জানে না, ঘোড়ার ডিম কি বুদ্ধি জানে জানেন, দুটা বালিশে ঘুমাবেন না, মায়েরা বুড়িরা আমার ভালো করে শুনেন, একটা বড় করে বালিশ বানাবেন গোল করে, আর একটা বালিশে স্বামী স্ত্রী ঘুমাবেন। আর স্ত্রীকে কি করতে হবে, যখন বালিশে আপনি শুয়ে যাবেন, আপনার চুলটিকে খুলে বালিশের উপরে বিছিয়ে দিতে হবে,
চুলটিকা বালিশের ওপরে বিছিয়ে দিবেন। আপনার স্বামী যখন ওই চুলটির ওপরে মাথা দিয়ে ঘুমাবে, চুলের একটা মেয়ে ছেলের এমন একটা সেন আছে রে ভাই, ব্যাটা ছেলের লাখে লাগলেও পাগলা হয়ে যাবে। একটা সেন আছে, বুঝতে পারলেন? ওরা জানে না ভাই, মেয়ে ছেলের সেন আমরা জানি, ব্যাটা ছেলের, ব্যাটা ছেলের একটা সেন আছে আমরা জানি না ভাই, কী যে সেন আছে না আছে, কিন্তু ওরা শুনলে ওরা পাগলা হয়ে যাবে। ব্যাটা ছেলের একটা সেন্ড আছে না আমরা জানি না, ব্যাটা ছেলে আমরা জানি ওদের সেন্ড আর ওরা জানে আমাদের সেন্ড, বুঝতে পারলেন? তো এভাবে স্ত্রীটাকে সুন্নাত তরিকা মতো ঘুমাই দেবে। তো আল্লাহর রাসুল স্ত্রীকে কত ভালোবাসতেন, স্ত্রীকে এলে কোনোদিন সতে বসে খেয়েছেন? আল্লাহর নবীর সুন্নাত হলো স্ত্রীকে সাতা করে নিয়ে খেতে বসেন, আল্লাহর নবী স্ত্রীকে আয়েশাকে নিয়ে খেতে বসেছেন। আল্লাহর নবীকে যখন খেতে বসেছেন, আয়েশা করেছে কি গিলাসটা নিয়ে যখন পানি পান করেছে, আল্লাহর নবী গিলাসটা গেলে ঘুরিয়া আয়েশা যেখানে ঠোঁট ঠেকালছে ওই জায়গাখানে আল্লাহর নবী ঠোঁট লাগিয়ে পানি পান করছে। আয়েশা মনে মনে খুশি, সুবহান আল্লাহ কত ভালোবাসা আমাকে, না যেখানে মুখ লাগছে ওখানে মুখ লাগে গেছে, খুশি হবে কি হবে না? আয়েশা করেছে কি হাড্ডিওয়ালা মাংসটাকে নিয়ে, আয়েশা করেছে কি একটু ক্যামেরা মেয়ে ছেলে বেশি করছে মানে একটু ক্যামেরা হয়েছে, হা করছে বলে কিন্তু একটু ক্যামেরা থেকে যাচ্ছে। আল্লাহর নবী মাংসখানে যেমনই আয়েশা রেখেছে, আল্লাহর নবী হাড্ডিওয়ালা মাংসখানটাকে নিয়ে যেখানে আয়েশা কামড় মেরেছে ওই জায়গাখানে আল্লাহর নবী কামড় মেরে ওই মাংসখানটাকে হাড্ডিওয়ালা মাংস খেয়ে নিল। এরকম কোনোদিন খেয়েছেন? খেয়েছেন আলহামদুলিল্লাহ, ভালো, হাসিয়েন না, খেয়েছে তো ভালো করেছে, এটা সুন্নাত মানা হয়েছে। তো ভাই কথা হলো যে স্ত্রীকে সাথে করে লিয়া খান, মাঝে মধ্যে একদিন খান, এটা নবীর সুন্নাতটাই হবে, স্ত্রী একটু ভালোবাসা দেন। কিন্তু এখনকার মানুষ স্ত্রীর সাথে বসা খায় না, যে গিলাসটাতে খাইছে ও গিলাস করছে, এটা গিলাস দিবে অন্য গিলাস নেই, ও যখন ভাত খেতে বসে এক জায়গায় তখন মাঝখানে আইল দিচ্ছে, এটি ভাত তুই খাই, এটি ভাত আমি খাইছি। তার মানে স্ত্রী মনের মতন লয়, মনের মতন যদি স্ত্রী হয় ওরে বাপরে, মানে ওর জুঠা মুঠাও খাওয়া যাবে নাকি, স্ত্রীর হাত চেটাও খেয়ে নেবে, এরকম জুঠা হাত চেটা খেয়ে যাবে। কিন্তু যদি স্ত্রীটা মনের মতন না হয় তো একসাথে বৈশাও খাওয়া যাবে না ভাই। তো কথা হচ্ছে স্ত্রীকে একটু ভালোবাসা দেন, স্ত্রীর সাথে প্রেম করেন, ভালোবাসা করেন স্ত্রীর সাথে, স্ত্রীকে একটু ময়া মহব্বত মানে ভালোবাসা, মাকে ছেড়ে এসছে, বাপকে ছেড়ে এসছে, ও আর চোদ্দ গোষ্ঠীকে ছেড়ে চলে এসছে নাকি, ও আর চোদ্দ গোষ্ঠীকে ছেড়ে এসে স্বামীটার একটু ভালোবাসার জন্য, একটু আদরের জন্য। আর আপনি যদি স্ত্রীটাকে ভালোবাসা না দেন ও কী করবে ভাই বলেন তো, কী করবে? তো স্ত্রীটাকে একটু ভালোবাসা দেন, আপনার ভালোবাসার জন্য মাকে বাপকে ভাইকে বোনকে সবকে ছেড়ে দেয়া আপনার বাড়িতে আছে কেন, আপনার একটু ভালোবাসার জন্য। তো স্ত্রীকে ভাই একটু ভালোবাসেন, আদর করেন, সহাগ করেন, কিছু কিনে এসে খেলান, স্ত্রীকে মারপিট করিয়েন না, গালি দিয়েন না, স্ত্রীর সামনে স্ত্রীর তারিফ করেন। আরে তোর তরকারি কত মজা, জালসাগর বাড়ি যাবো, বাড়ি যে যখন খেতে টেতে দিবে তো বললো হারে এত জালসাগরে আছি খালি দেশি মুরগা খাইছি, কিন্তু তোর হাতের তরকারির মতন কোনো জায়গায় মজার তরকারি পাই না। ঠিক আছে আমি হ্যাঁ রে, এটা মানে মুখে কোচি, ভিতরে তো কোচি যে সালা যেটা খাচ্ছি ওইটি মজা, কিন্তু ওকে খুশি করছি আর কি। তখন উ কেছে ঠিক আছে আমি একটু ভালো করে রানি, আমি হ্যাঁ রে তোর তরকারি খুবই ভালো রে, খেয়া মন ভরে দিছে রে, হুবে খালি ফুলছে, তুমি করবে যেদিন আসবে খেবে না, চলে আসবে এটা বাড়ি এসে খেবে। তো স্ত্রীটাকে ভাই খুশি করে তারিফ করেন, স্ত্রী বলে ভাই তরকারি ভালো হয়নি, তুই এমন করে নুনছা করে রান্না করে দিয়েছিস, এরকম তোর তরকারি ভালো হয় না, ছুচ্ছা মারছিস নাকি, তোর তরকারি টেস্ট হয় না, খালি কেমন করছে, কেন করে রাঁধছিস, এরকম বলবেন না। স্ত্রীটা সামনে করবেন, হ্যাঁ তোকে দেখা ভালো লাগে না, খালি তোর ঠোঁট দুখান মোটা মোটা লাগছে, তোর পা মোটা মোটা লাগছে, ব্যাটা ছেলের মতন হাত খামাইটা আছে দেখা ভালো লাগে না। স্ত্রীর সামনে বদলাম করবেন, স্ত্রীটা ভালোবাসেন, হাত কত তোর সুন্দর রে, একবারে লুচু লুচু করছে রে, কত ভালো, পা কত সুন্দর, মুখ কত সুন্দর, চুল কত ভালো, বডি কত ভালো, চেহারা কত ভালো, চোখ ধরে ডাগর ডাগর, মানে তারিফ করেন, ওকে একটু ভালোবাসা দেন, খুশি করেন, ও আপনার পাছে চেয়ার লিয়া ঘুরবে, বুঝতে পারছেন? স্ত্রীর সামনে যেত মারেন না, আর বাপকে টেনে গেল দেবেন, ওর মাকে টেনে গেল দেবেন না, স্ত্রীকে ওর চোদ্দ গোষ্ঠীকে টেনে গেল দেবেন না, স্ত্রীকে এগুলো বরদাস্ত করতে পারবেন, যদি ওর মাকে টেনে গেল দেন, বাপকে টেনে গেল দেন, কেউ সহ্য করো, আপনার দিলে আপনি বরদাস্ত করবেন, এগুলো কথা বলবেন না, স্ত্রীটাকে ওইভাবে গাল দেবেন না, ওকে একটু বকেন, ওকে একটু চোখ মুখ দেখান। আল্লাহর নবী যখন রেগে যেতেন, আয়েশা বলছেন আল্লাহর নবী যখন রেগে যেতেন তো আল্লাহর নবীর চোখগুলো লাল হয়ে যেতেন, আমরা বুঝতে পারতাম আল্লাহর নবী রেগে গেছে, আয়েশারা ডরে যেত, স্ত্রী ডরে যেত, এরে বাপরে আল্লাহর নবী রেগে গেছে, তার মানে চোখ লাল হয়ে গেলে জানে রে তো যে রেগে গেছে। আর যদি চোখ না লাল হয়
তখন জানতো যে না রাগে নেই, বুঝতে পারছেন? আয়েশা বলছেন যে আমি আল্লাহর নবীকে দেখে আরও বুঝতে পারতাম, যখন আমাকে আয়েশা বলতো তখন আমি বুঝতে পারতাম যে আল্লাহর নবী রাগে নেই ভালো, ওই জন্য আমাকে আয়েশা বলছে। আর যখন আয়েশা বলবে না তখন আমার আমি বুঝতে পারবো যে রেগে গেছিল, আয়েশা বলে না। স্ত্রীর নাম ধরে আপনি ডাকবেন, আপনার নাম ধরে স্ত্রী ডাকবে, কিন্তু এখনকার মেয়ে ছেলেটা প্রথা আছে পুরুষের নাম ধরে ডাকবে না। আমার স্ত্রী বলছে এক একদিন ডাক না রে হজরত আলী, শোনো কইবে না, কেমন কথা আজ কথা কইছো, হ্যাঁ দুনিয়া লোক কহে না আমাকে কই দেবো, কহানা রে ঘরে লোক করে ডাকবে হজরত আলী শোনো, সেটা খেলাও কইবে না। তো ভাই বলতে হয় স্ত্রীটাকে পুরুষের নাম ধরে কইতে হয়, স্ত্রীটাকে সুন্দর করে ডাকেন, ভালো করে ডাকেন। এই শুনতো ওই একজন লইয়া বিয়ে করে এসছে, বিয়ে করে এসে তখন আর স্ত্রীটাকে কইছে, স্ত্রীকে লইয়া বিয়ে করলে তো সবারই ময়া হয় হবে না, লইয়া তো কত ময়া, বাপরে মনে হয়েছে যে কোল জ্যাকেটটা খিলিয়ে দিই স্ত্রীটাকে, বাবারে এত ময়া। তো স্ত্রীটা খেয়েছে হারে তোকে আমি কী কে ডাকবো, তুই হারে এত ময়া, জানের জান পরানের পরান, তুই হার কইল যা তোকে কী কে ডাকবো। তো কইছে তোমার যেটা পছন্দ হয় ওইটা কহো, কইছে তোকে আমি বিরিয়ানি কে ডাকবো, তোকে যখন আমি বিরিয়ানি কে ডাকবো তখন তুই দুইটা চলে আসছিস। আপনার এদিকে লাল পানি পাওয়া যায় না নাকি? লাল পানি পাওয়া যায় না? মানুষ কহে যে বলে কিসের কথা কহে, ভালো খেবের মন তো নুনে তেলে কেন কম, একটু লাল পানি খেলাবেন বলে চলবে টান টানা টান, কিন্তু লাল পানির আপনার অভাব বুঝতে পারছি লাগছে নাকি? তো এবার কি করেছে যে ওয়ার নাম রেখে দিয়েছে বিরিয়ানি, তো আর স্ত্রীটা কয়েছে হ্যাঁ জি তোমাকে আমি কি কে ডাকবো, লাইভ চলছে না ইন্দ্র আছে, হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ। এবার কী করেছে বলছে যে তোমাকে কী কে ডাকবো জি, তো ওনার পুরুষটা কইছে তোর যেটা মনে লাগে ওইটা হাঁকে ডাক, কইছে হাঁড় সব থেকে পছন্দ হলো দেশি ঘি, তোমাকে ঘি কে ডাকবো, তুমি চলে যাও, কইছে হাঁড় ঘি কোনটা গেছে রে এটা এসো ঘি, তুমি দৌড়ে চলে আসবে। আর তুমি কে হাঁড় বিরিয়ানি করে হাঁকে বিরিয়ানি কে ডাকবো, তখন আমি দৌড়ে চলে আসবো, ভালো কথা। এইবার তখন মানে বাংলাদেশের লোক কেউ বিরিয়ানি কহে, কেউ ঘি কহে, বাংলাদেশের লোক কেউ কহবে মানে হাঁড় পাখি, একজনের ফের ওর স্ত্রী কইছে এটা আমার খুশখুশি রে, ওনার নাম রেখেছে খুশখুশি। তো যে যেটা পছন্দ করে ওইটা রাখে, এবার তখন কী করেছে ওর নাম রেখে দেবে বিরিয়ানি। এইবার তখন উকে রেখি তার পরের দিন আপনাকে চায়ের মোহনীতে হাল জুড়েছে লোকটা, হাল বেছে দেখছে ওর বিহাই বেড়ে দিয়ে চলে আসছে, তো কইছে বিহাই আসসালাম আলাইকুম, কইছে ওয়ালাইকুম সালাম বিহাই, কদ্দূর কইছে আপনার বাড়ি যাবো বিহাই, কইছে আজ তো আমি সাইড করে হাল বেহেতেছি ভাই, হাল তো কয়েক দেখে জুড়েনি তাই হাল বেহেছি, তো চিন্তা না আপনি বাড়ি যান বিরিয়ানি আছে, কইছে আপনি বাড়ি যান বিরিয়ানি আছে। আর বিহাই হুবে পড়ে গেছে গাও মা গেছে বিরিয়ানি করেছে খাবো হুঁড়িয়ে একদম ছাটিয়ে দেবো, বিহাই তো হুবে জোর করে হেঁটে চলে গেছে আর বিহাইয়ের বাড়ি, যা গলা খাখর দিয়ে বসছে তখনই মনে মনে হুব করছে বিহাইরা তো বিরিয়ানি করেছে খাবো হুঁড়িয়া। তখন ওর বিহেন কয়েছে যে বিহাই আজ তো বিহাইয়ের পা কত বড়ো হয়েছে বসেন, তো ই ঘি আসবে তখন খেবেন না এখনই খেতে দেবো, তার মানে ঘি হলো স্বামীর নাম, তো কইছে ঘি আসবে দেশি ঘি আসবে তখন খেবে না এখনই খেতে দিয়ে দেবো, তো ই কইছে যদি দেশি ঘি দিয়ে বিরিয়ানি দেয় তাহলে আরও মজা লাগবে, তখন ঠেকে খাবো, কইছে ঠিক আছে ঘি আসতে তা একটু পরেই খাবো। ই খ্যাপা কী করেছে ওর খেলছে ঠিকই ঘি আসবে কারোর বাড়ি থেকে কেউ দিতে আসবে তখন ঘি দিয়ে বিরিয়ানি খাবো, ই আপনার পয়সা আছে, ই করেছে কি খ্যাপা হাল ছেড়া বাড়ি চলিস, বাড়ি যে আসছে তো বাড়ি যখন এসছে তো একটা গরু মানে গৈরা বল আর একটা ভালো বল, তো গৈরা বলটার নাম ওকে দু চার লাঠি না দিলে উঠবে না, তো ওর নাম থেকেছে লাঠি, আর যেটা ভালো বল ওর নাম থেকেছে মেহমান, তো ও হাল টাল থুইতে গরু দুটা কুনকে পালিয়ে গেছে, তখন কইছে রে শুনত কইছে কি কইছে তুই লাঠিকে দেখ আর তুই লাঠি লিয়াই আর আমি মেহমানকে যাচ্ছি মেহমানকে দেখছি, ওর বিহাই কইছে ওকে মাখে লাঠি লিয়াই মেহমানকে দেখছি, তার মানে তো লাঠি দিয়েছে গরম মেহমান আমাকে কান্টার মনে উড়ে গেছে, কান্টার মনে বিহাই উড়ে গেছে, যখন কান্টার মনে বিহাই উড়ে গেছে তো ওরকে বাড়তে একটা বিলাই ছিল, তো বিলাইটা হলো মানে ওর নাম থেকেছে চোর, মানে ও খালি মাছ চুরি করে খেলে রানা মাছ খেলে, তো বিলাইটা যেমন পালালছে ই তখন দেখছে কইছে যে ই ওই পালে চোর পালালো চোর চোর চোর, ওয়ার হেকে বিলাইটাকে কইছে চোর পালিয়ে গেল চোর, তার পড়োশিরে কানটায় সব বসেছিল আর বিহাই যে ধুকুর ধুর দৌড়িয়া পালে চোর খেলছে এটাই চোর ধরে লিয়া দু চার ফ্যান্ট উড়াকে দিয়ে দেখা চোর কে মারতে লেগেছে, যারা ইয়ার তখন দৌড়িয়ে হ্যাঁ মারছো মানে যেটা বিহাই যে হলো কেন মারছো, তোমরাই তো কে চোর চোর কইছে ই চোর না হেকে বিলাই চোর মাছকে পালাইলো ওই লেগে কইছি, ওকে বাড়ি লাইলো, বাড়ি লেসে তখন কইছে যে তোমরা বিনা কামে একে মারলা, তো ই খ্যাপা এই উল্টা পাল্টা নাম রাখার লেগে বিহাইকে মেরে ধুম করিয়ে দিলে, তো ওই রকম মানে স্ত্রীকে একটা ভালো নাম রাখবেন আর ভালো কথাকে ভালো করে ডাকবেন নাকি, তো এভাবে স্ত্রীকে ডাকতে হবে, তো স্ত্রীটাকে খুশি রাখতে হবে, স্ত্রীকে যখনই ফোন করবেন সালাম দিবেন
স্ত্রীর মা বোনেরাকে বলছি তোমার পুরুষ যখন তোমাকে ফোন করবে, আসসালামু আলাইকুম, কি বলছেন সোনা, কেমন আছেন জান, এরকম একটা সুন্দর করে বলে দেবে। আপনি ফোন লাগাবেন, আসসালামু আলাইকুম, আর না তো যদি সালাম দেবে, ওয়ালাইকুম সালাম, কি খবর সোনা, কেমন আছে জান, কেমন আছো কলিজা, কেমন আছো আমার পাখি, ইয়া খ্যা পাফের কইছে, কেমন আছো আমার ধন। পরিস্থিতিটা দেখি আমার স্ত্রীটা রেগে গেছে, উল্টা পাল্টা কেন কথা কইছি, ধন কাকে কহে, লোক উঠবে না এগুলা বলে, আপনি গীত জানেন নাকি, গীত বলেন ওই সোনার লেগে পয়সা আছে না, তো আড়াইটা পর্যন্ত চালাইতে হবে, আপনার বাড়ি যাবেন না, বাড়ি যাবে না, গীত না শুনলে বাড়ি যাবে না, আপনারা শোনেন একটু কালেকশন ভাই দিয়ে দেন, মসজিদের জলসা নাকি, আপনারা একটু কালেকশন দেন, কিছু টাকা পয়সাগুলা দিয়ে দেন, তারপরে ইনশাল্লাহ আপনারা শোনাবো, আছি কোনো ব্যাপার নেই, প্রত্যেক দিন জালসা, কিন্তু এই যে আমার ওয়াজ শোনা লোক পালাই না ভাই, আরে লাস্টের বেলা দেয়, আর লাস্টের বেলা ওয়াজ করে 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 ইঞ্জিল সব মানে কমজোর হয়ে গেছে রে ভাই, বাড়ি যাচ্ছি যাচ্ছি আর তুলি মেনা ঘোড়ার, এক একদিন যদি বাড়তে থাকছি তো লাগ ডেকে ডেকে নিন বাড়ি, হুঁসি পাই না। তো কথা হচ্ছে যে প্রত্যেক দিন জালসা, এই যে এখন ঈদের দিনও জালসা, ঈদের রোজ তো জালসা আছে আছে, ঈদের দিনও জালসা, ঈদের পরের দিনও জালসা, তারপরের দিন জালসা, তারপরের দিন পরের দিন পরের দিন পরের দিন করতে করতে আরও দেড় দু মাস জালসা আছে। তো কত জালসা করব, জালসা করে করে রোজই এরকম, মুলি সাহেব আপনি চালান, আমরা বৈশা আছি চালান, তো তেল পুড়ছে হজরত তাহলে আপনার কি, আপনারা বৈশা আছেন তেল চলছে আমার, আমি বুঝছি ঠেলাটা, কিন্তু মানুষ কয়ে জ্যাক যান থাক মানে আপনারাকে খুশি করালে, আপনারা যে বৈশা আছেন শান্তিভাবে, তো আমার কষ্ট হলে আমি কষ্টটা মনে করি না, আপনারা তো শুনছেন বসে আছেন নাকি। তো কথা হয়েছে ভাই একটু কালেকশন দিয়ে দেন, আর মা বোনেরা তোমরা একটু মন খুলে কালেকশন করো, মসজিদের উন্নতি কল্পে জালসা, এখন যদি টাকা দাও, অন্য মাসে এক টাকা দিলে দশটা নাকি, এখন একটা টাকা দিলে ৭৭ নাকি, তার থেকেও বেশি আল্লাহ দিতে পারেন, আল্লাহ দিয়ে দিবেন, বুঝতে পারছেন। তো কথা হয়েছে একটু মন খুলে একটু দান দেন, টাকাগুলো কিছু দান করেন, নিয়ে আপনারাকে ফের আমি শোনাতে লাগবো, আমি জালসাও করি, আমি প্লাস জীবনীও বক্তা, যদি জীবনী করি যতক্ষণ জীবনী করবো ততক্ষণ কাঁদতে থাকবেন, চোখের পানি শুকাবে না, পথে সর্দি লেগে সব সুর সুরে ধরে যাবে লাখে, বুঝতে পারলেন। তো এখন এই জালসার ভিড় থাকলে মানে কাঁদাই না লোককে, কেন কাঁদে না জানেন, গলা বসে যাবে, কাঁদাইলে গলা ভেঙে যাবে, যেগুলো বেটি ছেলে কাঁদবে, বেটি ছেলে গীত গাইবে বেশি, ওরে গলা ভেঙে যাবে, পাঁতে প্যাঁ প্যাঁ, বিয়ের দিন পাঁতে দেখবেন তারপর গলা ভেঙে যাবে, তো কাঁদলে গলা ভেঙে যায়, গীত গাইলে গলা ভেঙে যায় বেটি ছেলের, তো ওই লেগে আমরা কাঁদা কাটা করাই না এখন, মানে জালসা এরকম করছি। তো কথা হচ্ছে ভাই একজন ভাই আমার ১০০ টাকা দিয়েছে, আপনারা আসেন ভাই, এই ভাই কেন পালাইছেন, এই পালাবেন না আপনারা, আসেন টাকা দিয়ে যান, তাড়াতাড়ি করে আসেন, একজন ভাই আমার ১০০ টাকা দিয়েছে, আর একজন ভাই আমার ৫০ টাকা দিয়েছে, আল্লাহ ৫০ হাজার বলে গ্রহণ করো, একজন ভাই ১০০ দিয়েছে, আল্লাহ ১০০ হাজার বলে গ্রহণ করো, আর একজন ভাই আমার কে দিলে ভাই, এটা আপনার নাম কি ভাই, আবু তাহের ভাইয়ের মা আমার খালা ১১০০ টাকা উনি দান করেছেন আলহামদুলিল্লাহ, নারায় তাকবীর, আর একজন ভাই আমার ২০০ টাকা দিয়েছে, আল্লাহ তুমি ২ লক্ষ ২ কোটি বলে গ্রহণ করো, আর একজন ভাই আমার ২০০ দিয়েছে, ২ লক্ষ ২ কোটি বলে গ্রহণ করো, আর একজন ভাই ১০০ দিয়েছে, ১০০ হাজার বলে গ্রহণ করো, আল্লাহ আর একজন ভাই আমার আল্লাহ ৫০ টাকা দিয়েছে, আল্লাহ ৫০ হাজার বলে গ্রহণ করো, আল্লাহ আর একটা বাচ্চা আল্লাহ ৫০ করে ১০০ টাকা দিয়েছে, আর ১০